আপনাদের ট্রেনের একটু বাইরে আছে, উনি আসতেছে 2-3 মিনিটের মধ্যে, আপনারা একটু অপেক্ষা করুন, একটু বাইরে আসুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? এই তো ভালোই। ভালো বলতে একটু বাইরে গেছিলাম, এক স্টুডেন্টে কল দিতেছে, উনি অন্য একটা বেস থেকে একটু সমস্যা ওনার, একটু এড করাচ্ছি যার জন্য লেট হচ্ছে। আমরা একটু একটু এড করি, প্রায় শেষ কাজ। আচ্ছা, আমাদের আর বাকি স্টুডেন্ট কই? ওরা ওদের তো রাইট টাইমে থাকার কথা। আমি অবশ্যই ছিলাম, এড করা হয়েছে। আমি একটু বাইরে গেছিলাম, যে যে প্রিন্স কবির ওনার এড করলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিন্স কবির, আপনি যেহেতু আজকে এই বেচে প্রথম, জি স্যার, হ্যাঁ, আপনি আপনার পরিচয়টা দেন, কোথায় থাকেন, কি করেন, যেহেতু আপনি নতুন আসলেন। আমি মোহাম্মদ ফিরোজ কবির, কর্মকান থেকে অনার্স কমপ্লিট করছি অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টে। পাশাপাশি আমি থাকি হচ্ছে জাজ কোম্পানি মোড়ের পাশেই। আর ওয়েব ডেভেলপমেন্ট আর ডিজাইন সম্পর্কে আসলে আমার কোনো তেমন ধারণা নেই, একদমই নতুন নিউ কমার বলা যায়। আচ্ছা, আমাদের যে গ্রুপের যে শেয়ার ছিল, উনি হলেন কে জানি? আমাদের গ্রুপের শেয়ার ডেভেলপার। আচ্ছা আচ্ছা, আপনার নামটা চেঞ্জ করছেন যার জন্য কি আমার তো চিনা। জি স্যার, চিনতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুন্দর নাম, ঠিক আছে। এবং আমাদের যে স্ক্রিন রেকর্ড করেন, যে ভিডিওটা করে স্ক্রিন রেকর্ড করেন, ওনার নাম জানি কে? জানি কে স্যার? আমাদের আজকে স্টুডেন্ট কজন? 12 জন, খুবই কম। আমরা আমরা কত রংপুরের কত, 6 না? বেস্ট নাম্বার আমাদের 306। আমরা 306 রংপুরের, 306 আমাদের রংপুরে অনেক কি বেশি আছে তো তাই জন্য আর কি। আচ্ছা, এখন আমাদের কি অ্যাসাইনমেন্টটা ছিল কেউ কি বলতে পারবেন কি কি ছিল? একজন বলেন তো। টিম মেম্বার প্লাগইনস এর কাজ, তারপর হচ্ছে প্রাইস টেবিল, তারপর হচ্ছে কন্টাক্ট ফর্ম।
আমরা কি সবাই কি আমাদের যে হোমওয়ার্কটা ছিল আমাদের একজন সমস্যা ছিল উনি হচ্ছেন কি কে উনি এখন নাই উনি কাছে আসছিল উনি আসছিল সম্ভবত আবার আসবে আচ্ছা যাই হোক আমরা এখন আমাদের যে হোমওয়ার্কটা ছিল সেটা দেখব ঠিক আছে হ্যালো আপনারা কি দেখতে পাচ্ছেন জি জি দেখা যাচ্ছে কি ভাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কন্টিনিউ করেন ভাই আমি শামিম বলছিলাম আমি তো দেখতে পাচ্ছি না ভাই আমি দেখতে পাচ্ছি না এখন আমিও দেখতে পাচ্ছি না স্যার চলে গেছে মনে হয় আমার একটু সমস্যা ছিল বিদ্যুতের প্রবলেম ছিল আমি একটু আমার লাইনটা চেঞ্জ করলাম আর কি ঠিক আছে যার কারণে একটু আমি অফলাইনে গেছিলাম আচ্ছা ঠিক আছে আমি বলতেছিলাম যে আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল আমাদের এই জায়গায় যেহেতু নতুন একজন আসছেন যে ফিরোজ কবির উনি মূলত আগে ছিল যে গাইবান্ধার একটা বিসে ওনার একটা ক্লাস গেছেন ফিরোজ কবির সাহেব আপনার কি একটা ক্লাস জানেন না আরো হয়েছিল স্যার একটা ক্লাস হয়েছিল ওখানে শুধু কত বেলা আমাদের তিনটা ক্লাস হয়ে গেছে আমাদের প্রথম ক্লাসে তেমন কিছু হয় নাই পরিচয় পর্ব ছিল জাস্ট কিছু কথাবার্তা ছিল আর আমাদের দুইটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট দুইটা ক্লাস আপনাকে দেখতে হবে এবং জানতে হবে আমাদের অ্যাসাইনমেন্ট আছে সেগুলো কি আপনার কমপ্লিট করতে হবে এবং আমাদের আপনি হ্যাঁ আমাদের যেহেতু আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন আমাদের একটা কি আছে আমাদের যে গ্রুপের চেয়ার সাহেব আছে উনি আপনাকে আমাদের গ্রুপে একটা লিংক দিবে ফেসবুক গ্রুপের সেটাতে আপনি অ্যাড হবেন অ্যাড হওয়ার পরে দেখবেন যে ওই জায়গায় আমাদের কি ইউটিউবের যে ভিডিও আছে আমরা যে ভিডিওটা আপলোড করি দুই দিনের ক্লাস সেটা আপনি দেখবেন দেখার পর কি আপনি আমাদের হ্যাঁ আপনি সেটা হোমওয়ার্কটা কমপ্লিট করবেন এবং কি আপনি সাবমিট করবেন ঠিক আছে বুঝতে পারছি জি স্যার স্যার জি স্যার জি স্যার আচ্ছা ভালো এখন আমরা আমাদের যে আগে যে ভালোই আমরা তো একটা বন্ধ পাইলাম তাই না আমরা কিন্তু একটা বন্ধ পাইছি সবাই একটু কথা বলেন জি ভাই স্যার স্যার এই বন্ধে তো আমরা আমাদের যা কাজ ছিল হোমওয়ার্ক ছিল সবাই ইনশাআল্লাহ সবাই কমপ্লিট করছি এখন আমরা দেখব যে আমাদের যে হোমওয়ার্কটা ছিল সেটা আজকে দেখব এখন আমি স্ক্রিনটা শেয়ার করি আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছি yes yes জি দেখা যাচ্ছে স্যার দেখতে পাচ্ছি রংপুর ছয় এটাই আমাদের গ্রুপ না এইচ এস এল রংপুর ছয়
হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমাদের আরিফ ইসদানি আরিফ ইসদানি অ্যাসাইনমেন্ট স্যার টিম আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন জি দেখা যাচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছি স্যার সবাই দেখো টিম প্লাগইন এবং কি প্রাইস প্লাগইন আমাদের আহমেদ কালসার স্যার ওই টিম মেম্বার মেম্বারে যুক্ত আছে আমরা একজন মেম্বার তাই না আচ্ছা ভালো ভালো তাহলে দেখি কমেন্ট করছে আচ্ছা টিসি টিম মেম্বার আরিফুজ্জামান আরিফ টিম প্রাইস প্লাগইন টিম প্লাগইন কন্টাক্ট প্লাগইন আচ্ছা কন্টাক্ট আপনাদের এই ক্লাসে কি কন্টাক্ট কন্টাক্ট ফর্ম নিয়ে কথা মানে বলছিলাম যে কেউ যদি করতে পারেন বা করেন এটা বলছিলাম জি আপনি বলছিলেন এটা জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আসলে কি অনেক টিপস বেস নিতেছি তো যে কোন বেসে না কোন বেসে সেটা বলছিলাম কিনা আচ্ছা কন্টাক্ট ফর্ম নিয়ে কে কে কাজ করছেন কন্টাক্ট ফর্মের যে প্লাগইনটা সেটা নিয়ে আমি করছি ভাই আমি করছি আচ্ছা দুইজন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভালো সে আহামরি কিছু না এটা আপনি ইউটিউবে গেলেও দেখতে পারবেন যে কন্টাক্ট ফ্রম 7 কিংবা কন্টাক্ট ফ্রম কিভাবে কন্টাক্ট ফ্রম না একদম একদম সহজ আর আমরা যেভাবে যে প্লাগইন এই প্লাগইনে শুধু কন্টাক্ট ফ্রম লিখলেই আমাদের প্লাগইন আসে অটোমেটিক্যালি ওরা অপশনটা দিয়ে দিছে আছে এটা ব্যাপার না খুব সুন্দর ভালো করছেন আচ্ছা আমি আমাদের যেটা করতে হবে আমাদের যে সিআর সাহেব কিংবা আমাদের যে প্রধান আছে সিআর গ্রুপের উনি হচ্ছেন জাহিদ এস আর তিনি যখন একটা পোস্ট করবে পোস্টের আমরা নিচে যে কমেন্ট অপশনটা থাকবে কমেন্টটা থাকবে সেই কমেন্টের মধ্যে আমরা চাইবো যে কমেন্টের মধ্যে আমরা সবাই পোস্ট করব মানে আমাদের হোমওয়ার্কটা দিব আর কি ঠিক আছে এভাবে আমরা দিব না মূলত আমরা একজনে পোস্ট করবে সেটা আমাদের সিআর সাহেব যেহেতু ওনাকে বানানো হয়েছে আমরা কমেন্টের জায়গায় সবাই পোস্ট করব আমাদের হোমওয়ার্ক ঠিক আছে সেখানে আমার দেখতে ভালো হবে এবং আমরা ওটার স্ট্যান্ডার্ড মানে ওইভাবে ভাই আমি কিছু কইতে জি ভাই হ্যাঁ বলেন আসলে প্রথম প্রথম পোস্টটা শেয়ার করুক আর যেই করুক একটা পোস্ট হবে আর ওই পোস্টের নিচে আমরা সবাই কমেন্ট বক্সে আমাদের হ্যাঁ হ্যাঁ রাইট রাইট হ্যাঁ শেয়ার জাহিদ সাহেব উনি তো হয়তো বা জি হ্যাঁ জাহিদ সাহেব শেয়ার উনাকে নিযুক্ত করা হয়েছে উনি গ্রুপ মেনটেন করবে দেখবেন উনি তো উনারও তো একটু প্রবলেম হতে পারে বা একটু লেট হতে পারে বা নেটের প্রবলেম থাকতে পারে বা উনি একটু বাসায় খাবারের সময় থাকতে পারে উনি তো পোস্টটা নাও করতে পারেন বা অন্য কেউ রেডি করতে পারেন আমরা যে প্রথমে আর কি পোস্টটা করব যে উনাকে যে করতে হবে তেমন কোনো কথা না যে উনাকে যে প্রেশারটা দেওয়া হবে এরকম কথা না আমরা যারা প্রথমে কাজটা কমপ্লিট করব কমপ্লিট করার পরে যে যে আর কি প্রথমে পোস্টটা করব পোস্ট করার পর যে নিচে কমেন্ট অপশন থাকবে সেই অপশনে আমরা সবাই কি করব পোস্টটা করব যেমন এই জায়গায় কে লিখছে আরিফ ইসদানি যেমন পোস্টটা করছে তাই এর নিচেই দিলেই হইতো যে যে কমেন্ট অপশনে গিয়ে তারপর ওই জায়গার মধ্যে সবাই পোস্ট করে দিলেই হইতো যে আমাদের অ্যাসাইনমেন্ট এটা ঠিক আছে তাই বুঝতে পারবো আসলে এইভাবে তো অনেক কিন্তু কমেন্টের জায়গায় দেখলে সেটা একটু স্ট্যান্ডার্ড ভালো হয় আমরা বুঝতে পারছি আর আমাদের হয়তোবা নতুন আছি বা আমাদের কেউ প্রবলেম ছিল সমস্যা ছিল যার কারণে আমরা কি করতে পারি নাই আমাদের যে হোমওয়ার্কটা ছিল সেটা কমপ্লিট করতে পারি নাই বা প্র্যাকটিস করতে পারি নাই এ প্রবলেম বলছে যে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে আমরা চাইবো যে আপনি প্রথমে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন আর এগুলা খুব যে অনেক সময়ের সাপেক্ষে ব্যাপার এরকম না ছোট ছোট কাজ বা কম সময়ের কাজ এগুলো আপনারা কি কমপ্লিট করবেন কারণ এইগুলো দেখেন আমরা সবাই কি ফ্রিল্যান্সার হতে আসছি ডেভেলপার হতে আসছি আমরা কি
আমরা চাই যে এগুলো কমপ্লিট করব। আসলে মূলত এটা প্র্যাকটিস, আজকে যেমন ধরেন একটা এরকম একটা ক্লাস করব আমরা, খুবই একটা মজার জিনিস, যেটা থেকে কি আমাদের তেমন শুধু ক্লিক করব। আমি পূর্বেই বলছি যে আমাদের ওয়ার্ডপ্রেস যেটা থাকবে সেটা শুধু আমাদের ক্লিক করব, এরকম একটা জিনিস এটা যে ক্লিক করব, ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা হবে, সেটা আজকে দেখব। গতকালকে টিম যেটা টিম মেম্বার কিংবা যে প্রাইস টেবিলটা বানাইছি আমরা, সেটা কি দেখে দেখে কি করতে হচ্ছে, লিখতে হচ্ছে, ই করতে হচ্ছে, মানে অনেক কিছু। কিন্তু আজকে তেমন না, আজকে আমরা একটা থিম ইনস্টল করব, কয়েকটা প্লাগইন ইনস্টল করব, জাস্ট আমাদেরটা একটু ডেমো দিবে। শুধু আমরা কি উপরে ক্লিক করব, উপরে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, তারপরে আমরা আমাদের লেখা যে টেক্সটে কালারটা আছে সেটা চেঞ্জ করতে পারবো, আমাদের যে যে জায়গায় আমরা ছবি আছে আমাদের ছবি নাম বা এই যে একটা আইকন দেখা যাচ্ছে আইকনটা আমরা চেঞ্জ করতে পারবো, আইকনের যে কালারটা আছে সেটা চেঞ্জ করতে পারবো, বা লেখার কালারটা চেঞ্জ করব, লেখাটা ইটালিক বানাইতে চাইবো যে সবটি লেখা একটু বাঁকা ধরনের হোক বা একটু বোল্ড হোক, মোটা হোক, আমাদের এই ইমেজটা এই জায়গায় লাগবে না, অন্য জায়গায় দিব, এই জায়গায় ইমেজটা অন্যটা দিব, এরকম কিছু। শুধু উপর থেকে যেন ক্লিক করে ক্লিক করে আমরা কি করতে পারি, এরকম কিছু আজকে শিখবো আমরা, জানবো। আমাদের যেহেতু সময় খুবই অল্প বা কম 50 দিন মাত্র, আমরা চাচ্ছি যে আমি পূর্বে বলছি যে আমরা কোনো জব করব না কিংবা কারো আন্ডারে কাজ করব না, আমাদের বস কেউ থাকবে না, আমাদের বস আমরা, যে অন্য কেউ জারি দেওয়ার জন্য কেউ থাকবে না, বা কি আমরা যে ক্লাসগুলো সরি আমরা যে কাজগুলো করব আর কি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, মানে ওয়েবসাইটটা বানাবো, যে কোনো ধরনের খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাবো, যে ক্লায়েন্টে মানে আমরা যে ওয়েবসাইটগুলো বানাবো ক্লায়েন্টে যে দেখেই মানে কি তার কাছে অনেক ভালো লাগে, আরো টিপস দেয়। আমরা মনে হয় জানি বা অনেকে জানি না, বা আমরা কে কে জানি যে ফাইবারে টিপস দেয়, মানে কাজ ভালো লাগলে ক্লায়েন্টের কাছে ধরে একটা $300-400 একটা কাজ করলো, পাশাপাশি $50-200 টিপস দিল, ওর কাছে ভালো লাগলে, এর কেউ জানি? জি স্যার আমি জানি স্যার। আচ্ছা একজন জানে, রাজা সাহেব। আচ্ছা যাই হোক না কেন, আমরা খুব সুন্দর ফিরোজ কবির উনিও জানে। আচ্ছা যাই হোক ভালো, যে যতটা জানে ভালো, বা যারা না জানি আরো বেশি ভালো, কারণ আমরা জানবো, জানার জন্য আসছি যে আমরা কিভাবে মার্কেট প্লেসে কাজ করব বা একটা ক্লায়েন্টের কাজটা আমরা করে দিতে পারবো আর কি, মূলত যে আমাকে যার জন্য যে সে যেন আমাকে ডলার পে করে, ডলারটা দেয়, আমরা টাকা বলবো না, এখন থেকে টাকার প্রয়োজন ওই জায়গায় কি বলে ডলার, ডলার হবে আমাদের। আচ্ছা ইনশাল্লাহ, এখন আমরা যেটা করতে হবে আমাদের লোকাল হোস্টে যাব। আচ্ছা আমরা কি লোকাল হোস্টে করব না আমাদের সাবডোমিনে করব, কোনটা? আমরা কে কে সাবডোমিন নিছি কেউ কি বলবো, বলতে পারবো সাবডোমিন? শামীম আহমেদ একজন, আরিফ ইসদিন আমি নিয়েছি, আচ্ছা রাব্বি ইসলাম আমি নিয়েছি। আচ্ছা আচ্ছা এভাবে বললে তো হবে না, আচ্ছা মানে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা এক একজন করে এক বলবেন, আরেকজন বলবে দুই, আমি বুঝতে পারবো যে আমাদের যে স্টুডেন্ট এই জায়গায় আমরা কয়জন আছি, 12-11-12 জন আছি, কয়জনে নিলাম, এক এক দুই করে এইভাবে একজন করে বলি। আচ্ছা আমরা কি 5 জনই নিছি স্যার? আমার আরো তো বেশি নিছি। আচ্ছা আপনার ছিল, সমস্যা নাই। হ্যাঁ আপনার কি ডোমেইন হোস্টিং, সাবডোমেইন তো আর না তাই না? জি স্যার। আমরা তো আসলে মূলত এই কয়জন না, আরো আমাদের স্টুডেন্ট আছে বা থাকার কথা। আচ্ছা যাই হোক না কেন, এখন আমাদের যে মূল ক্লাস সেই ক্লাসে যাব, ঠিক আছে? আচ্ছা আমরা আমাদের কি লোকাল হোস্টে যাই বা কোথায় যাব, আমাদের যে সাবডোমেইনে যাব না লোকাল হোস্টে? আচ্ছা ঠিক আছে, আমরা
আচ্ছা আমি আমার মাইক্রোফোনটা অফ করে রাখছিলাম, আমি অন্য একজন স্যারের সাথে কথা বলতেছিলাম, উনি একটু আমাদের একটু কাছে আসছিল যার কারণে মাইক্রোফোনটা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবডোমিনে কি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, এখানে আমরা কি করব কাজ করব, ঠিক আছে? আমরা কি দেখতে পাচ্ছি? জি দেখা যাচ্ছে। হ্যাঁ এটা কি আমার একটা কি আছে, যেহেতু আমাদের কি শুধু সাবডোমেইন এবং হোস্টিং থাকতো, শুধু ওই যে আলামিন নামটা থাকতো, আলামিন দেওয়ার পর .com, কিন্তু যেহেতু আমাদের সাবডোমেইন কিছু আগে আছে, এবিসি বাবলা অনেক কিছু থাকতে পারে বা আছে, যেহেতু এটা আমরা কি করতে পারবো, আমাদের কারেন্টকেও যখন আমরা একটু পরে কাজ করব, কাজ করার পরে আমাদের একটা লিংক থাকবে বা আমাদের বিজির সাইট যেটা থাকবে সেটা আমরা কি ক্লায়েন্টকেও দিতে পারবো, ক্লায়েন্ট এখানে দেখতে পারবে। ক্লায়েন্টে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট বলবে যে দেখো যে আমি যে তোমার দিয়ে একটা ওয়েবসাইট বানাবো বা তোমাকে আমি ডলারটা পে করব, দেখো তোমার কাজটা, তোমাকে আমি একটা কাজটা দিব, আমি ডলারটা পে করার পর তো তুমি কাজটা করবা, নয় তো তুমি করবা না, তুমি যে কাজ পারো সেটা আমি একটু দেখি পারো কিনা, যে তুমি ই করো আমার একটা লিংক দাও যে আমি ওখানে গিয়ে তোমার কাজটা দেখতে পারি যে তুমি কেমন করতে পারো, বা একটা তুমি আমার দেখাও যে কিরকম থাকবে। তাই আমরা আমাদের জায়গায় অনেক ডেমো থাকবে, ওই ডেমো গুলো দিব যে তুমি যাও এই লিঙ্কে যাও, অনেক ডেমো দেখতে পারবা, তোমার কোন ডেমোটা ভালো লাগে সেটা আমি তোমার করে দিতে পারবো, তখন তাকে এই লিঙ্কটা দিব। কিন্তু মূলত যদি আমরা আমাদের পিসিতে রাখি, মানে আমাদের লোকাল হোস্টে রাখি, লোকাল হোস্টে রাখলে কি আমাদের ল্যাপটপ নিয়ে আমেরিকা যেতে হবে, কানাডাতে যদি কোনো ক্লায়েন্ট থাকে বা অন্য দেশে যদি কোনো ক্লায়েন্ট থাকে, কি সিঙ্গাপুরে একটা ক্লায়েন্ট আছে, সেটা যদি আমি নেই আমার পিসি নিয়ে সিঙ্গাপুর যাইতে হবে বা আমেরিকা যাইতে হবে, কিন্তু না আমরা সেটা সেখানে ওইভাবে যাবো না, আমরা ওকে লিঙ্ক দিয়ে দিব, সে লিঙ্ক থেকেই দেখতে পারবো, ঠিক আছে? আমাদের আর যদি আমরা ডোমেইন হোস্টিং নিতে যাই, অনেক একটা টাকার ব্যাপার স্যাপার, যেহেতু আমরা কি এখনো ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারি না, ইনশাল্লাহ হব, তখন যখন অনেক টাকা অনেক ডলার আর্ন করবো তখন কি আমাদের থাকবে বা প্রয়োজন হবে, ঠিক আছে? সমস্যা নাই, এটা দিয়ে আমরা অবশ্যই চলতে পারবো, সমস্যা নেই, এটাই এটা দিয়ে আমরা চলতে পারবো, সেম জিনিস একই কাজ করবে। আচ্ছা আমাদের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে, স্ক্রিন রেকর্ড হচ্ছে রাব্বি ইসলাম সাহেব? ওকে আচ্ছা রেকর্ড হোক, ব্যাকের আগ পর্যন্ত রেকর্ড হবে, পরে সেট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আমাদের ড্যাশবোর্ডে আসার পর এই জায়গায় আমরা সরি প্লাগইনসে আসবো, প্লাগইনসে আমাদের যদি আগে কোনো কাজ করা থাকে সেটা হয়তোবা অনেক কাজ করছি বা করা থাকতে পারে, সেটা স্বাভাবিক, অ্যাড নিউ আসবো, প্লাগইনসে আসবো, প্লাগইনসে আসার পর অ্যাড নিউ আসবো, অ্যাড নিউ আসার পর এই জায়গায় লিখবো কি ডব্লিউপি রিসেট, ডব্লিউপি রিসেট। আমরা কি এই ডব্লিউপি রিসেট নিয়ে আগে পরিচিত ছিলাম, কথা হয়েছিল আমি যখন এই যে WP রিসেট লিখবো, তখন আমি এটা অলরেডি আগে করছিলাম একটু, মানে অ্যাক্টিভ করছিলাম, যার জন্য দেখাচ্ছে এই যে ইনস্টল নাও দেখাবে, ইনস্টল করবেন সেম এটার মতো, এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে একটু গোলা গোলা, তেমন ক্লিয়ার না আরকি, যখন আমি ইনস্টল করব, ইনস্টল করার পর অ্যাক্টিভ দেখাবে, এই জায়গায় একটা লেখা থাকবে যে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভটাই, অ্যাক্টিভে যখন ক্লিক করব ঠিক সেম এরকম ভাবে অ্যাক্টিভ দেখাবে। আচ্ছা আমি দেখি তো অ্যাক্টিভ করতেছি, দেখাচ্ছি এলিমেন্টর
আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখতে পারো প্লাগইন সে যাব, প্লাগইন সে যাওয়ার পর অ্যাড নিয়ে যাব আমরা, অ্যাড নিয়ে যাওয়ার পরে যে সার্চ দেব কি ডব্লিউপি রিসেট, ডব্লিউপি রিসেট এই যে এসে পড়ছে, সরি 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 আমি চাই না, ডব্লিউপি রিসেট যখন আমি লিখব লেখার সময় দেখব যে এরকম একটা রিসেট দেওয়ার একটা অপশন আসছে বা ডব্লিউপি রিসেট, এই যে ওরা বলে দিছে যে 441টা রিভিউ আছে, ওরা কত 2,00,000 প্লাস এটা অ্যাক্টিভ আছে। আচ্ছা যাই হোক না, এই দেখেন এই জায়গায় ইনস্টল আছে, ইনস্টল দেখাচ্ছে, ইনস্টল যখন আমরা দিব ক্লিক করব তখন ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের এই জায়গায় চাইবে যে অ্যাক্টিভ, এই যে এই জায়গায় আমি অ্যাক্টিভে ক্লিক করলাম এখন অ্যাক্টিভ দেখাবে। আচ্ছা আমারটা কি মনে হয় অ্যাক্টিভ হয়ে গেছে? আচ্ছা আমারটা অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হওয়ার পর আমি এটা কোথায় খুঁজে পাব? খুঁজে পাওয়ার জন্য এই দেখেন অনেক অপশন আছে, এই জায়গায় বাইরে কোনো জায়গায় নাই, আমি টুলসে যাব, এই দেখেন টুলস, টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করার পর এই দেখেন নিচে একটা ডব্লিউ প্রিসেট, একদম নিচে টুলসে নিচে একটা ডব্লিউ প্রিসেট, এটার মধ্যে ক্লিক করব, ডব্লিউ প্রিসেটে ক্লিক করার পর দেখো যে অনেক অপশন আসছে, অনেক অপশন থাকার পর আমি নিচে স্ক্রল করব, স্ক্রল করে আসার পর দেখবো এই দেখেন রেড কালারের একটা রিসেট সাইট দেখাচ্ছে, সেখানে একটা কি লেফট সাইডে একটা একটা এমটি একটা খালি একটা বক্স দেখাচ্ছে, এই জায়গার মধ্যে ওরা বলতেছে কি টাইপ ইন রিসেট, মানে এখানে রিসেটটা তুমি লেখো। আচ্ছা আমি রিসেট লিখবো, জায়গা রিসেট, রিসেট লেখার পরে এই যে রিসেট সাইট মানে রেড কালারের একটা কি দিয়ে দিছে লেখা দিয়ে দিছে, আমরা এই রেড কালারের লেখাটাতে যখন ক্লিক করব যে ওরা বলতেছে রিসেট ওয়ার্ডপ্রেস, এই যে লেখা দিছে রেড কালারের এটাতে আমরা ক্লিক করব, এখন আমাদের কি ওয়ার্ডপ্রেস এর যে সাইটটা ছিল সেটা কি পুরোপুরি রিসেট হইতেছে, মানে আগে যা করছি সব বাদ এগুলো ফ্রেশ হয়ে গেছে। এখন যদি আমার এই যে মাই ব্লগ কথা আছে লেখাটা আছে যে এটার উপর আমার কার্সর আনলাম, কার্সর আনার পর দেখবো একটা ভিজিট সাইট লেখা আসবে, আমি নিয়ে যদি আমার কার্সরটা নিয়ে চলে যাই তাহলে আমার লেখাটা চলে যাবে, আনার পর ভিজিট সাইটে রাইট বাটন ক্লিক করার পর ওপেন লিংক ইন নিউ ট্যাব, মানে নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হবে, এটা আমি ওপেন করে দিলাম। আচ্ছা এই দেখেন তেমন কিছু নাই, এটা অটোমেটিক থাকে, আমাদের যে থিমগুলো ওয়ার্ডপ্রেসের সাথে আমরা আগেই জানি যে 2017 2019 বা 2020 এরকম কিছু থাকে সেটা অটোমেটিক, এগুলো আচ্ছা ডিলিট করে দিতে পারি আমরা ইচ্ছা করলে, পোস্টে গিয়ে ডিলিট করতে পারি, এই যে হ্যালো ওয়ার্ড বা টাস্ক করতে পারি চলে যাবে, বা অ্যাপারেন্সে উইজেটে যাব, উইজেটে যাওয়ার পর বিভিন্ন অপশন থাকবে আপনাদেরকে দেখাইছি হয়তো বা এগুলো চলে যাবে, এই দেখেন হ্যালো ওয়ার্ডটা নাই, এগুলো একটা উইজেটের। আচ্ছা থাক এসব আমার জানার প্রয়োজন নাই, আমাদের এখন যাব কোথায়, আমাদের যেহেতু একটা ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস এই জায়গায় অন্য কোনো কিছু ইনস্টল নাই, এই জায়গায় আমরা অ্যাপারিয়েন্সে যাব, অ্যাপারিয়েন্সে গিয়ে আমরা থিম ইনস্টল করব, অ্যাপারিয়েন্সে যাব থিমস অপশন, অ্যাপারিয়েন্সে যখন আমি কার্সরটা নিব তখন একটা থিমস লেখা থাকবে, থিমসে আমি ক্লিক করব, থিমসে ক্লিক করার পর অ্যাড নিউ এ যাব, অ্যাড নিউ আচ্ছা অ্যাড নিউ লেখার পরে এই জায়গায় আমরা সার্চ দিব কি আইডি, এ আই আর আই আইডি, এটা যখন সার্চ দিব আমার কি আমার সামনে কিছু কি আসবে, আমার সামনে কিন্তু কিছু কি বলে থিম আসবে, যেহেতু থিমসটা সার্চ দিছি, থিম সার্চ দেওয়ার পর আইডি লিখে সার্চ দেওয়ার পর দেখেন অনেক আসছে, কিন্তু লেফট সাইডে যে প্রথমটা আছে, লেফট সাইডে যে প্রথমটা আছে আইডি, দেখেন আইডি লেখাটা আমরা সবাই দেখতে পাচ্ছি, মানে যেটা করবো সেটা যদি ওই বিষয়ে কোনো সমস্যা থাকে, আর যদি আমি মনে করি যে একটা বড় ধরনের কিছু তাহলে লাস্টে নোট করে রাখবেন হয়তো বা লাস্টে বলবো এরকম কিছু, তখন লাস্টে আস্ক করবেন, পরবর্তীতে আমি ইনশাল্লাহ ওইটার আনসার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা এই দেখেন ইনস্টল সব জায়গায় বলতেছে যে ইনস্টল, এটা আমার অ্যাক্টিভ দেখাচ্ছে কেন, ইনস্টল দেখাচ্ছে না অন্যগুলো ইনস্টল দেখাচ্ছে, আমি যতগুলো দেখবো নিচে যাবো সবগুলো ইনস্টল দেখাবে। আচ্ছা এই জায়গায় একইটা আছে, এটা শুধু অ্যাক্টিভ দেখাচ্ছে কেন বলতে পারবো আমরা, কেউ বলতে পারবো? এটা অলরেডি ইনস্টল করে রাখছে নাকি করাই আছে? হ্যাঁ আচ্ছা এটা আমি ইনস্টল করছিলাম যার কারণে উনি ইনস্টল হয়ে আছে, কিন্তু অ্যাক্টিভ নাই,
ইনস্টলে যখন আমরা ক্লিক করব ইনস্টল হয়ে গেলে অটোমেটিক সে এই যে এটা বলবে যে অ্যাকটিভ তুমি আমাকে অ্যাকটিভ করো এটাতে ক্লিক করো মানে অ্যাকটিভে ক্লিক করো অ্যাকটিভ করো তুমি আমাকে তখন আমরা কি অ্যাকটিভে ক্লিক করব অ্যাকটিভে ক্লিক করলেই উনি কি অ্যাকটিভ হয়ে যাবে আচ্ছা উনি অ্যাকটিভ হয়ে গেছে অটোমেটিকলি একটা কি ওইটা আরো সাথে আসছে এই জায়গায় দেখেন আরো কিছু আছে 2019 2017 2020 এগুলো কি সবটি অ্যাকটিভ দেখাচ্ছে সবটি কি অ্যাকটিভ দেখাচ্ছে কিন্তু আমাদের এই আইডি যেটা ই করলাম ইনস্টল করলাম এবং অ্যাকটিভ করলাম সেটা অ্যাকটিভ দেখাচ্ছে না কারণ অ্যাকটিভ সে আছে এখন যার কারণে কি অ্যাকটিভ দেখাচ্ছে না অ্যাকটিভ অলরেডি আছে আচ্ছা এটা অ্যাকটিভ করার পর আমরা এটা কোথায় পাবো যেহেতু আইডি যে ওয়ার্ডপ্রেসটা আমরা কি করলাম ইনস্টল করলাম এবং অ্যাকটিভ করলাম এটা আমরা কোথায় পাবো দেখেন উপরে নাই নিচে নাই এই জায়গায় এই অ্যাপিয়ারেন্সে দেখেন আইডি ইনফো নামে একটা অপশন আছে আমরা কি সবাই দেখতে পাচ্ছি জি স্যার আচ্ছা এই আইডি ইনফোতে আমরা ক্লিক করব আচ্ছা আইডি ইনফোতে ক্লিক করার পর এই জায়গায় কি আমরা যদি নিচে যাই এই জায়গার মধ্যে আইডি ডেমো ইনপুট দেখেন আইডি ইনফোর মধ্যে আমরা ক্লিক করছি এই জায়গায় সে প্রথমে বলতেছে কি আমাদের কিছু প্লাগইন এই যে ইনস্টল রিকমেন্ডস মানে এই যে এই জায়গায় মানে ওরা কিছু প্লাগইন দিয়ে রাখছে মানে প্লাগইন গুলো ইনস্টল করতে হবে মানে চারটা যেমন ধরেন আইডি ডেমো ইনপুট এই যে একটা এবং এলিমেন্টর এটা একটা এবং ওয়ান ক্লিক ডেমো ইনপুট এই যে একটা আর এটা কি এটা কিরকি আচ্ছা কিরকি নামে আছে এই চারটা বলতেছে তোমরা কি এই জায়গায় ইনস্টল বলবে আচ্ছা এই জায়গায় কি মূলত আমাদের কি নাই ইনস্টল করা নাই আমি চাচ্ছি যে অন্য কয়টা আমি প্রথম থেকে দেখাই ডিলিট করে দিব এখন আমি ডিলিট করে আমি একটু দেখব যে হয় কিনা এটা করে দিলাম এলিমেন্টর বাদ দিয়ে আচ্ছা কি কি এটাও ডিলিট করে দিলাম ওয়ান ক্লিক ডেমো ইনপুট আচ্ছা এটাও করে দিলাম আচ্ছা এখন যদি আমরা একটা কি রিলোড দেই এখন যদি আমাদের অ্যাপিয়ারেন্সে যাই ইনফো ইনফরমেশন মানে ওয়ার্ডপ্রেস আমরা যখন থিমটা ইনস্টল করব ইনস্টল করার পর অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করার পর অ্যাপিয়ারেন্সে আমাদের অপশনটা থাকবে আইডি ইনফো ইনফোতে যখন আসবো ওরা বলবে কি যে দেখো আমাকে আমাদেরকে এই যে শুধু মিলিমিটারটা করলাম না একটা করলাম না ডিলিট এরকম থাকবে এই যে এরকম যখন থাকবে আপনারা এই জায়গায় ক্লিক করবেন যে ইনস্টল এন্ড অ্যাক্টিভ ক্লিক করবেন আপনাদের কাজ করবে না আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের কি কোনো কাজ করবে না তখন আমরা কি করব যে আমাদের তো এগুলো যদি অ্যাক্টিভ না হয় তাহলে তো আমরা কাজ করতে পারবো না এইগুলো করতেই হবে এগুলো যদি আমরা লেভেলটা কমপ্লিট করতে পারি লেভেল ওয়ান যে প্লাগইনগুলো ইনস্টল করতে পারি এবং অ্যাক্টিভ করি তে ওরা কি পরবর্তী লেভেলে আমাদের নিয়ে যাবে বা আমরা যেটা দিয়ে কাজ করব আচ্ছা এই জায়গায় এটাও থাকবে না এলিমেন্টারটাও থাকবে না সেম এরকম থাকবে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ এটা এলিমেন্টারের জায়গাও থাকবে এলিমেন্টারটা আমি ডিলিট করি নাই যার কারণে কি সে অ্যাক্টিভ আছে এখন মানে দেখাই দিয়েছে মানে ইনস্টল করা আছে সেম এরকমই থাকবে সবগুলো ইনস্টলে ক্লিক করব আসবে না আমরা আইডি ডেমো ইনপুট যে নামটা আছে সেটা কপি করব কপি করার পর আমরা যাব প্লাগইনস যেহেতু এগুলো কি একটা প্লাগইনস এই যে প্লাগইনস ওরা বলে দিয়েছে যে প্লাগইনস ইনস্টল করতে হবে আমরা যাব প্লাগইনসে যাওয়ার পর কার্সরটা যখন আমি নিব এরকম অপশনটা আসবে আসার পর অ্যাড নিউ এর উপর কার্সর নিব আমাদের রাইট বাটন ক্লিক করব আমাদের রাইট বাটন ক্লিক করার পর ওপেন লিংক ইন নিউ ট্যাব মানে নতুন একটা ট্যাবের মধ্যে কি আমার এই লিংকটা যাবে নতুন একটা ট্যাবে তৈরি হবে আর কি এখানে আসব সেম এই জায়গায় এভাবেই রয়েছে আমি নতুন একটা ট্যাব খুলছি অ্যাড নিউ এর উপর প্লাগইনে গিয়ে অ্যাড নিউ এর উপর গিয়ে রাইট বাটন ক্লিক করার পর আমাদের এই জায়গায় একটা অপশন আসবে দেখেন আমরা একটু ওয়েট করি আচ্ছা এই দেখেন এসে পড়ছে অ্যাড নিউ যে জায়গায় আমাদের বারবার কি বেগে যাইতে হইতো মানে পিছনে যাইতে হইতো বেগে দিয়ে সেখানে না আমরা ওইভাবে না গিয়ে আরেকটা নতুন একটাই করলাম এই জায়গা থেকে আমরা কপি করব অ্যাড নিউ এ লাগিনে গিয়ে অ্যাড নিউ এ আমরা কি এটা সার্চ করব যে অ্যাড নিউ এ সার্চ করব এই জায়গায় আসব এই জায়গার মধ্যে পেস্ট করব আমরা এটা আচ্ছা দেখেন আইডি ডেমো ইনপুট ওই আসা বসে অলরেডি আসা বসে আমি বলছি বলার সাথে সাথে ওই আসা বসে এখন ওই বলতেছে যে ইনস্টল নাও আমাকে ইনস্টল করো এখন আচ্ছা আমি ইনস্টল তোমার করতেছি ইনস্টল ক্লিক করলাম দেখি সে ইনস্টল হয় কিনা
যেহেতু এটা করার কথা ছিল এই জায়গায়, এই জায়গায় হয় না, তোমার এমনিতে কি এই জায়গা থেকে নামটা নিয়ে তোমাকে আমি প্লাগইনে গিয়ে অ্যাড দিয়ে গিয়ে তোমাকে সার্চ করে ইনস্টল করে দিছি, দেখি হয় কিনা। তোমরা দেখবো ওই ওই জায়গায় যেহেতু তারা থিমে দিছে, যেহেতু আমাদের কি এটা ফ্রি থিম, ফ্রি ফ্রি একটা থিম, ফ্রি থিমের মধ্যে কি ওভাবে কাজ হচ্ছে না, এই দেখেন হয়ে গেছে আমাদের, আমরা কি আমরা সাকসেস এখন অ্যাক্টিভ করবো এটা, যেহেতু ইনস্টলটা হয়ে গেছে আমরা অ্যাক্টিভ করব। একটু সময় নিচ্ছে অথবা আমার একটু নেটওয়ার্কের কারণে আমাদের হয়তো অনেকের আপডেট ফেল দেখাতে পারে, হয়তো বা একটু বেশি সময় নিতে পারে, নেটওয়ার্কের উপর। আচ্ছা এটা আমাদের কমপ্লিট, যেহেতু এই যে জাবসা মানে ক্লিয়ার না, সে অ্যাক্টিভ দেখাচ্ছে মানে যার মানে সে অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা পরবর্তীতে আমাদের আরেকটা আছে এলিমেন্টর, তা এলিমেন্টরটা কি আমাদের এই জায়গায় যদি একটা লোড দেই দেখবো যে ওই জায়গায় অ্যাক্টিভ করছি, যার কারণে এখন এই যে অ্যাক্টিভ করা আছে ডিঅ্যাক্টিভ, সেম ওয়ান ক্লিক ডেমো ইনপুট। এটা আমরা যদি এখন নামটা কপি করি, কপি করে নিব আমরা কোথায় এই জায়গায় আসবো আমরা, এই জায়গায় এসে এটা ক্লোজ করে দেবো আমরা, এই নামটা আমাদের প্রয়োজন নেই এখন আর কি। এটা কি নতুন যেটা আমাদের প্রয়োজন মানে অন্য একটা, এটা আমরা কি নামটা কপি করছি, কপি করার পর প্লাগইনে গেছি, প্লাগইন অ্যাড নিউ করার পর এই জায়গায় অপশনটা আসছে সার্চ দেওয়ার, তখন সার্চ করলাম, এখন দেখেন ওয়ান ক্লিক ডেমো ইনপুট যে নামটা দিয়ে দিছি সেম এই নামে কি সে একটা আইসা বসছে, এই জায়গায় বলতেছি ইনস্টল নাও, আমি ইনস্টল নামে দিলাম, দেখি কি হয়। আচ্ছা হয়ে গেছে, এখন কি ওই বলতেছে অ্যাক্টিভ করবার, আচ্ছা আমরা অ্যাক্টিভ করে দেবো। আচ্ছা অ্যাক্টিভটা হয়ে গেছে, আবার আমরা এই জায়গায় আসবো, একটা রিলোড যদি দেই এখানে দেখাবে কি ডিঅ্যাক্টিভ। আচ্ছা এই যে দেখেন হয়ে গেছে, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ঠিক এরকম ভাবেই এই জায়গায় কপি করব, কপি করার পর অ্যাড নিউ প্লাগইনে যাব, অ্যাড নিউ যখন ক্লিক করব এই জায়গায় সার্চ দিব। আচ্ছা এই জায়গায় যখন আমরা সার্চ দিব তখন দেখবো যে আমাদের সামনে এই যে এলিমেন্টর, এটা কি আমার ইনস্টল নাও ছিল, আমি ইনস্টল নাও দিছি, যখন ইনস্টল নাও দিছি তখন কি একটা অ্যাক্টিভ ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভটা দেখাচ্ছে যে অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমাদের এটাও অ্যাক্টিভ হয়ে গেছে, যদি রিলোডটা দিই আমাদের তিনটা হয়ে গেছে, একটা রয়েছে কির কি, কির কি এটা আমরা কপি করব, কপি করার পর আমাদের প্লাগইনস অ্যাড নিউ, বা আপনি এটা বারবার এই জায়গায় প্লাগইনে আসার পর, আমি এই জায়গায় নতুন একটা ট্যাব কেন বানাইছি জানেন, যে আপনার বারবার প্লাগইনে আসার পর অ্যাড নিউ করতে হবে, যখন যেমন ধরাই এবং ব্যাগে আসতে হবে, পিছনে আসতে হবে, যার কারণে আমি নতুন একটা ট্যাব ওপেন করছিলাম। হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে স্যারে ওইটা কোন জায়গায় গিয়ে সার্চ করতেছে বা কোথায় গিয়ে দেখতেছে, এরকম কনফিউশন থাকতে পারে বা এরকম সমস্যা হইতে পারে, কিন্তু না এরকম কিছু না, আমি শুধু প্লাগইন চার্জ করব, চারটা প্লাগইন চার্জ জন্য প্লাগইন চার্জ আসার পর অ্যাড নিউ করব, এই জায়গায় যে সার্চ প্লাগইনস, এই জায়গায় যখন আমি এটা পেস্ট করব তখন দেখব অটোমেটিক একটা কির কি আসছে এই জায়গায় প্লাগইন, এই দেখেন কির কি, কির কি টাইম ডাই ইনস্টল দেব, ইনস্টল নাও যেহেতু লেখা আছে, আমাদের সবগুলা প্লাগইনই কি ইনস্টল করতে হবে, অবশ্যই ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভ করতে হবে। কারো কারো ফেল্ড মারতে পারে, কারো কারো ফেল্ড মারতে পারে বা আপডেট ফেল লেখাটা আসতে পারে, কেন নেটের কারণে এটা স্বাভাবিক হইতে পারে বা হবে, অনেকেরই হবে যাদের নেটটা একটু স্লো, এই জায়গার মধ্যে ইনস্টল যখন দিব একটু করে দেখাবে যে আপডেট ফেল
ইনস্টল হবে না এরকম হতে পারে, তখন আপনি ডব্লিউপি টুলসে গিয়ে আপনি যখন প্লাগইনসে একটা ডব্লিউপি রিসেট করবেন পরবর্তীতে একাই চলবে, শুধু টুলসে যাবেন ডব্লিউপি রিসেট মারবেন নতুন করে ট্রাই করবেন হয়তো বা আপডেট ফেলের মধ্যেও ক্লিক করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখন এটা আমরা অ্যাক্টিভ করে ফেলব, এখানে ধরা যাবে না এই মেনুগুলোকে, এই গুলো আমরা ধরতে পারবো না, তখন আমাদের কি করতে হবে এখানে গুলো ধরা যাবে, তোমরা এখানে ধরা যাবে সময় বেশি লাগতে পারে এরকম হতে পারে। আচ্ছা আমাদের অ্যাক্টিভটা হয়ে গেছে, অ্যাক্টিভটা হওয়ার পর এখন দেখেন আমার আবার পিছনে যেতে হইতেছে, অ্যাপিয়ারেন্সে যাব, আইডি ইনফোতে যাব, এখন আমাদের চারটা কিন্তু ডাউনলোড করে অ্যাক্টিভ করে ফেলছি। আচ্ছা চারটাকে ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে, আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট, এই স্টেপে দ্বিতীয় স্টেপ যে অপশনটা আছে গো টু দা অটোমেটিক কি ইনপুটার, এই জায়গায় আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখব যে আমাদের যে এই জায়গায় ছয়টা কি, এই ছয়টায় ডেমো, এই ডেমোগুলো কি করব আমরা ইনপুট করব, এই ছয়টায় আমাদের কি, এই ছয়টাই হচ্ছে আমাদের ডেমো, এটির জন্য শুধু কাজ এইটুকুই করলাম। আচ্ছা ডেমোটা কি মূলত ইনপুট করব, এটা প্রিভিউ আছে সেটা দেখার জন্য ইনপুট, আমরা মূলত কি করব ইনপুট, ইনপুট ধরেন একটা করলাম, এটাই করলাম ইনপুটে ক্লিক করলাম। আচ্ছা ইনপুটিং প্লিজ ওয়েট, সে একটু দেরি করতে বলতেছে, আচ্ছা আমরা কি সবাই, আমি যেটা দেখাচ্ছি সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছি নাকি কেউ ঘুমাই পড়ছি, এরকম কেউ কি আছে যে আমি ঘুমাইতেছি বুঝতে পারতেছি না দেখতেছি? আচ্ছা আমি যতটুকু দেখাইতেছি সবাই কি বুঝতে পারতেছি বা বুঝতে পারছি, আর কোনো সমস্যা আছে এই জায়গায় করছি? হ্যাঁ আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে দিব, হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে দিব, কিন্তু আপনারা যদি কোনো জায়গায় বেজে পড়েন বা না পারেন সেক্ষেত্রে কিন্তু আমি বলে দিব, কিংবা আমরা যারা আছি এখনই অনেকে ট্যালেন্টেড বা অনেকে কাজ জানি আগেই কিন্তু জানি এরকম আছে এই জায়গায় আমি জানি, ওরা বলে দিতে পারবে। আচ্ছা ওই বলতেছে কি এটা ডান মানে হয়ে গেছে সবকিছু ঠিক আছে, এটা আমি এখন কোথায় পাবো? এটা পাওয়ার জন্য আমি আমার এই যে মাই ব্লকে যাওয়ার জন্য মানে উপরে যে যে দেখেন একটা বড় চিহ্ন আছে মাই ব্লক, এই জায়গায় ভিজিট সাইট, এখানে যখন আমার কার্সরটা আনবো ভিজিট সাইট, বারবার বলছি আগে বলছি এখনো বলতেছি যে ভিজিট সাইটে আমরা উপরে যখন কার্সরটা আনবো ভিজিট সাইট দেখাবে, ভিজিট সাইটের উপর আমাদের যখন মাউসের কার্সরটা আনবো তখন রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করলে ওপেন লিংক ইন নিউ ট্যাব ক্লিক করবো, ক্লিক করার পর এই জায়গায় আমরা আসবো নতুন একটা ট্যাব কি আমাদের জন্য চালু হয়ে গেছে, এবং আমাদের যেই কি ছিল একটা ডেমো ছিল যে ক্লায়েন্টে বলতে পারে যে স্টার্ট আপ মানে যেই এটা বললাম মানে আমরা ডেমোটা দেখলাম সেই ডেমোর মতো কি ক্লায়েন্টে বলতে পারে, দেখেন আমাদের যে প্রাইস টেবিলটা ছিল বা আমরা আলাদাভাবে দেখছি, দেখেন প্রাইস টেবিলটা কি আছে এই জায়গায় দেখেন তো আছে একটু, হ্যাঁ একটু আমাদের একটা ওয়েবসাইটে কি থাকবে এই যে এরকম কিছুই থাকবে, ক্লায়েন্টে কি চাইবে জাস্ট এটুকুই চাইবে, একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে এরকম কিছুই থাকবে, এর সাথে বাইরে কি আহামরি কিছু থাকবে না এরকম চাইবে বা বিপরীত কিছু থাকবে সেগুলো, এটা যেহেতু আমাদের একটা ফ্রি থিম, ফ্রি থিম থেকে ডিমো ইনপুট করে কাজ করতেছি, আর যেগুলো পেড সেগুলো হিউজ অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো, আজকের মধ্যে আমরা আরো কি একটা থিম দেখব, একটা থিম দেখে আরো অনেক ডিমো দেখব যেগুলো মানে পেড সেগুলো দেখব যে টাকা দিয়ে কোনগুলো কিনতে হয় বা কোথায় গেলে পাবো বা ক্লায়েন্টে বলে দিতে পারে,
বা আপনাকে যদি এখন ক্লায়েন্টে এটাই দেখে দেখার পর সে এটাই বলে দিল যে দেখো এটা দিয়ে আমার এটা এই ডেমোটা আমি দেখছি এটা আমার দরকার আমার ওয়েবসাইটে তুমি এটা কি আমার দিতে পারবা তখন আপনি কি করলেন এই আপনি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস আমরা তো সবাই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি ইনস্টল করার পর এই জায়গায় অ্যাপিয়ারেন্সে আসব অ্যাপিয়ারেন্সে থিম অপশনে আসব থিম অপশনে আসার পর যখন আচ্ছা দেখাচ্ছি অ্যাড নিউ এতে আসব অ্যাড নিউ আসার পর এই জায়গার মধ্যে কি লিখব আইডি লিখব আইডি লেখার পরে আইডিটা আসবে যেহেতু আমাদের কি অ্যাক্টিভ অ্যাক্টিভ আইডিটা আসার পর আমরা ইনস্টল করব ইনস্টল করার পর অ্যাক্টিভ দেখাবে আমাদের অ্যাক্টিভ দেখানোর পর আমরা কোথায় পাবো এটা আইডি ইনপুটে যাব ইনপুটে যাওয়ার পর এই জায়গায় স্টেপ থাকবে চারটা এই জায়গায় কিন্তু আমাদের কোনো ইনস্টল হবে না আমরা অনেকেই হয়তো বা চাইবো যে আমাদের যে প্রথম স্টেপে ওরা বলতেছে যে ইনস্টল প্লাগইন গুলো ইনস্টল করতেই হবে না করলেই নয় তো এই জায়গায় কি এই জায়গায় আছে ইনস্টল এন্ড অ্যাক্টিভ আমরা সবাই অ্যাক্টিভ করব কিন্তু এই জায়গায় হবে না আমরা এই জায়গায় কপি করব কপি করার পর এই প্লাগইনসে যাব প্লাগইনসে অ্যাড নিউ এ যাব অ্যাড নিউ এ যাওয়ার পর সবগুলো মানে চারটা যে প্লাগইনস আছে এই জায়গায় সার্চ দেব সার্চ দেওয়ার পর দেখব ইজি ভাবে আসবে সেইগুলো ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করার পর আমাদের কি নিউ একটা কি বলে নতুন একটা কি আসবে অপশন আসবে আমাদের যে ডেমো আসবে ডেমো গুলো আসবে এবং আমরা কি ডেমো গুলো যে কোনো ডেমো আমাদের যেহেতু সব ডেমো ফ্রি এই জায়গায় ছয়টা ডেমো আছে ডেমো গুলো ফ্রি এগুলোই আমরা মূলত কাজ করব ডেমো আমরা যদি কোড গুলো দেখি যে আমাদের কোড নিয়ে কাজ করতে হইতো দেখেন হিউজ কোড এই জায়গায় একটা ওয়েবসাইটে যদি আমি কোড করে করতে যাই অনেক কোড করতে হইতো অনেক ঝামেলা অনেক সময় সাপেক্ষের ব্যাপার ছিল না ক্লায়েন্টে যখন বলবে যে তোমার আমি $100 দিচ্ছি তুমি শুধু আমার এই ডেমোটা ইনপুট করে দাও আমরা কি এখন পারবো না আমাদের কতক্ষণ লাগতে পারে বলেন তো ক্লায়েন্ট যদি বলে যে তোমাকে আমি $100 দিতেছি তুমি আমার ডেমোটা ইনপুট করে দাও এইটুকু ক্লায়েন্টে হ্যাঁ মাত্র কত মাত্র কয়েক ঘন্টা লাগবে হ্যাঁ কয়েক ঘন্টাও লাগবে না আমাদের কয়েক ঘন্টাও লাগবে না এখন হয়তো আপনার কাছে মনে হইতেছে যে এটা আমার প্রথমে করতে গেলে একটু সমস্যা হইতে পারে বা একটু বুঝতে সমস্যা বা একটু এটা প্রথমে করতে গেলে এরকম মনে হইতে পারে কিন্তু আপনি যখন দুই একবার করবেন তখন বলবেন যে আপনার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে এরকম কিছু মানে শুধু ডেমোটা ইনপুট করার জন্য আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে যে আপনার নেট স্পিড যদি ভালো থাকে শুধু অ্যাক্টিভ করবেন ইনস্টল অতি তাড়াতাড়ি হবে এবং কি অ্যাক্টিভ হয়ে যাবে অতি তাড়াতাড়ি নেট স্পিডের উপর ডিপেন্ড করে আচ্ছা যাই হোক না কেন এখন আমরা এটা কি করব এটা এগুলো কি আমরা এডিট করব আচ্ছা এই পর্যন্ত যে আসছি আমি কি আবারই দেখাবো কেউ কি করতে পারবেন বা এই পর্যন্ত দেখাইতে পারবেন এরকম কেউ পারবেন যদি ওই থিমটা বাদে অন্য থিম নিতে যাই সেক্ষেত্রে অন্য কোনো প্লাগইন না সেটাও আমরা দেখবো যেহেতু এই থিমটা নিয়ে কাজ করতেছি ওদের আশা আলাদা আলাদা থিমের জন্য তারা কি মানে তারা যে থিম গুলো কোম্পানি তৈরি করছে ওদের কি অবশ্যই পেড একটা কিছু আছে যে পে করতে হয় যেহেতু তারা কষ্ট করে বানাইছে আর যদি ফ্রি না দেই যেমন ধরেন আমরা বাঙালি যদি ফ্রি না নিই আজকে এরকমও হয়েছে আপনাদেরকে এক ক্লাসে বলছে যে আপনাদের তো যেহেতু লাইভ সার্ভারে কাজ করতে হবে বা ক্লায়েন্টের কাজ চাইবে অনেকেই বলে যে স্যার আমরা যেহেতু পরবর্তীতে বুঝে যে স্যার আমাদের তো আসলে ডোমেন হোস্টিং কিনা পসিবল নাই মুহূর্তে আমরা শিকারপুর কিনবো বা যখন আইন করবো তখন কম টাকার মধ্যে কি পাওয়া যাবে তখন কম টাকার মধ্যে যদি আপনি কিনতে চান খুবই বাজে সার্ভিস থাকবে ভালো থাকবে না সমস্যা এই ক্ষেত্রে আমাদের যে যে রাশেদুল হক সাহেব স্যার এবং কাফসার স্যার ওনারা চাচ্ছে যে কি 200 স্টুডেন্টের জন্য ওদের সবার ভালোর জন্য খুবই ভালো একটা স্পেস নিচ্ছে এবং সবাইকে সাবডোমেন দিচ্ছে মাত্র 350 টাকা করে মাত্র সাবডোমেন কিনতে যান দেখেন হিউজ একটা টাকা লাগবে আপনি যদি অন্য জায়গা থেকে নিতে যান আপনার পেজটাও ভালো নাও দিতে পারে আচ্ছা যাই হোক না কেন সে বলতেছে একজন স্টুডেন্ট স্যার আমি যে গভর্নমেন্টের ওয়েবসাইটে নাম বলবো না বা আমার যে কোনো একটা বিসিআর কি হতো বা অন্য বিষয় থাকতে পারে আমার অনেকে ক্লাস নেই তো অনেক ট্রেনার তো অন্য বিষয় থাকতে পারে স্যার আমরা গভর্নমেন্টের ক্লাস করবো তো গভর্নমেন্ট কেন আমাদের ডাটা লাগবে এমবি লাগবে নেট লাগবে তো গভর্নমেন্ট কেন সেটা দিবেন অবশ্যই দিতে হবে
না মানে দিতে হবে এরকম বলে না যে কেন দিবে না আমরা গভর্নমেন্টের ক্লাস করব কিন্তু গভর্নমেন্ট যে জায়গায় ইনভেস্ট করতেছে আপনার জন্য আপনি যদি কিছু ইনভেস্ট না করতে পারেন তে আপনি লাইফে কি করতে পারবেন যদি এটাই না বুঝেন গভর্নমেন্ট যে যে ট্রেনার রাখতেছে বা বিভিন্ন বিষয়ে তাদের অনেক লোক উপরে অনেক রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে হিউজ লোক আমি আমি জানি যে অনেক লোকগুলো রাখা আছে এদের কি বেতন দিতে হচ্ছে মানে কি হিউজ একটা অ্যামাউন্টের প্রয়োজন অনেক টাকা ইনভেস্ট করতেছে গভর্নমেন্ট অনেক টাকার একটা ব্যাপার সেটা তারপরে যদি আমরা না বুঝিতে কিভাবে ঠিক তেমনি ভাবে আমাদের যে থিমগুলো আছে সেই থিমে আলাদা আলাদা প্লাগইন দিয়ে কাজ করে থিমটা হচ্ছে কি আসলে মূলত ডিজাইন আর প্লাগইন গুলো হচ্ছে কি ওর সাপোর্ট মানে ডিজাইনের কাজগুলো করে সাপোর্ট দেয় বা কিভাবে এগুলো আমরা সব কিছু দেখবো বা কোনটার মধ্যে এক একটা আলাদা জিনিস আছে অনেকের মানে অনেক থিম আছে পেজ যেগুলো পে করতে হয় $59 মানে একবারের জন্য $59 এবং লাইফ টাইমের জন্য বহুত ডলার ব্যাপার সেটা সেটা পরে দেখবো বা বলবো আমরা ওইগুলো নিয়েও কাজ করবো সমস্যা নেই আর আমাদের যখন কাজ করতে হবে আপনাদের যে কিনে নিতে হবে এরকম কিছু না সেটা আমি আসি সেটা দেখবো সমস্যা নেই ঠিক আছে আর আমরা আলাদা আলাদা ওদের ই থাকবে যেমন ধরেন আজকে আমরা যে এলিমেন্টের কথাবার্তা চারটা প্লাগইন ইনস্টল করছি ঠিক অন্য অন্য কি বলে যে থিম গুলো থাকবে সেটার জন্য তাদের থিম থেকেই আলাদা এরকম এলিমেন্টর থাকতে পারে বিভিন্ন পেজ বিল্ডার থাকতে পারে বিভিন্ন কিছু থাকতে পারে সেটা দিয়েই কাজ করবো আচ্ছা আপনি যেহেতু ভালো কোশ্চেন একটা প্রশ্নটা করছিলেন সেজন্য আচ্ছা আমরা অনেকে বলছি যে WP রিসেট কিভাবে দেখবো বা আরেকটু দেখালে ভালো হতো আমরা আমাদের এই সাইটের আমরা এই পর্যন্ত কাজটা করছি আমি চাচ্ছি যে এটা আমি রাখবো না এটা আমার দরকার নাই আমি অন্য একটা ডেমো ইনপুট করবো সেই জন্য আমি আবারই দেখাচ্ছি যে আমি কোথায় যাব আমার প্লাগইনসে যাব প্লাগইনসে যাওয়ার পর আমি এইসব চাই না আমার এইসব প্রয়োজন নাই আমার ক্লায়েন্টে বলতেছে যে তুমি দেখো আমার এই যে একটা ওয়েবসাইট এটা আমার ভালো লাগছে না আমি আমার তোমার এটার সাথে যে কথার কথা যে এটার সাথে যে আরেকটা ডেমো ছিল সেটার কথা বললো আর কি কথার কথা ক্লায়েন্টে বললো যে তুমি এইসব ডিলিট করে দাও আমি এইসব চাই না তুমি এই জায়গার মধ্যে আমার যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে তুমি কি করো আমার একটা কি করে দাও অন্য একটা ডেমো ইনস্টল করে দাও তা আমি এই জায়গায় আসবো যখন আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমরা কোথায় আসবো এই যে টুলস টুলসে ক্লিক করব টুলসে ক্লিক করার পর আমরা দেখতে পাবো কি আমাদের নিচে স্ক্রল করব স্ক্রল করার পর দেখবো এই যে WP রিসেট রিসেট ক্লিক করব WP রিসেট ক্লিক করার পর যখন আমাদের এই অপশনটা আসবে আসার পর নিচে ধীরে ধীরে স্ক্রল করব স্ক্রল করে যাওয়ার পর দেখবো যে এই জায়গায় রেড বাটনে একটা বক্সের মধ্যে রেড লেখা তার লেখায় আর রিসেট সাইট লেখা আছে এই জায়গায় বলতেছে টাইপ ইন রিসেট এই এখানে রিসেটটা লিখতে বলতেছে তাই আমরা এই জায়গায় কি রিসেট ক্লিক করব রিসেট লেখার পর যখন আমি রিসেট সাইটে ক্লিক করব দেখব যে কি রিসেট ওয়ার্ডপ্রেস ক্যানসেল আমি হ্যাঁ রিসেট ওয়ার্ডপ্রেসটা আমি করতে চাই এই জায়গায় আমি রিসেট ওয়ার্ডপ্রেস আমি আমার যা কিছু আছে ছিল আমার রিসেট হয়ে যাচ্ছে মানে একদম ফ্রি ফ্রেশ হয়ে যাবে দেখেন ওইগুলো আইডি মাইডি কোনো কিছু নাই প্লাগইন নাই অবশ্য নাই মানে আমারটা একদম ফ্রেশ হয়ে গেছে আমি যদি চাই আমার কিছু প্লাগইন আছে এই প্লাগইনগুলো কোথায় এই যে আইডি ডোমেইন পোর্ট এগুলো অ্যাক্টিভ নাই ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আমি চাইলে কি এই জায়গা থেকে ডিলিট করে দিতে পারবো সবগুলো ইচ্ছা করলে কি ডিলিট করে দিতে পারবো আচ্ছা আমি অ্যাপারেন্সে যাবো তারপর রিসেট দেওয়ার পর অ্যাপারেন্সে যাওয়ার পর আমি অ্যাড নিউ হয়ে যাবো আচ্ছা অ্যাড নিউ ওই দেখেন অ্যাড নিউ অ্যাড নিউ যাওয়ার পর এই জায়গায় লিখবো কি আমরা যেহেতু আইডি একটা থিম দিয়ে কাজ করবো আই আর আই আইডি তখন এটা লেখার পর আমরা কি এই যে আইডি একটা এটা পাবো এটা আমাদের কি অন্যগুলোর মধ্যে ইনস্টল দেখাবে যেহেতু আমরা একবার করছিলাম ইনস্টল হইয়া এই জায়গায় আছে কিন্তু অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ করা সেহেতু সে ইনস্টল করা মানে সে জায়গাটাতে বসে আছে আমি ডিলিট করে দিলে সে এই জায়গা থেকে ইনস্টল চাইবে আচ্ছা আমাদের ইনস্টল দিতে হবে সবগুলো ইনস্টল মানে এই আইডিটা ইনস্টল দেওয়ার পর ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ দেখাবে যে অ্যাক্টিভ করবো কিনা আচ্ছা আমি অ্যাক্টিভ করবো বা অ্যাক্টিভে ক্লিক করলাম আমাদের কি এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার পরে আমি এটা আইডি যেটা অ্যাক্টিভ করলাম ঠিকটা তো আইডি ইনফো নামে যে অপশন আসবে অ্যাপারেন্সে আইডি ইনফো নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবে তারপর ওরা বলতেছে যে কি যে আমাদের কি প্লাগইন ইনস্টল করতে হবে কোনটা এই চারটা চারটার মধ্যে এই জায়গায় করা যাবে না এই জায়গায় করার কোনো কি অপশন থাকবে না ক্লিক করবেন কাজ হবে না শুধু এই জায়গা থেকে আমরা কি করব ডাবল ক্লিক করে নামটা কপি করব কপি করার পর আমরা কোথায় যাব
প্লাগইনসে যাব, প্লাগইনসে যাওয়ার পর অ্যাড নিউ এ যাব, অ্যাড নিউ এ যাওয়ার পর আমাদের সার্চ অপশন দিচ্ছে ওরা, এই জায়গায় আমরা কি করব পেস্ট করব, এই জায়গায় দেখব আইডি ডেমো ইনপুট, এই দেখেন আসছে, এটা আমাদের যেহেতু ইনস্টল করা আছে সেহেতু ইনস্টল করার পর যখন ইনস্টলটা ক্লিক করব তখন ইনস্টলটা হয়ে যাবে, তখন এই যে এরকম অ্যাক্টিভ দেখাবে, আমরা অ্যাক্টিভ করে দেব, অ্যাক্টিভে ক্লিক করলাম আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন। আচ্ছা পরবর্তীতে আবার অ্যাপিয়ারেন্সে যাব, ইন আইডি ইনপুটে যাব, যাওয়ার পর এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে প্রথমটা। দ্বিতীয় এলিমেন্টর আমরা এলিমেন্টরটা কপি করব, কপি করার পর কোথায় যাব, প্লাগইনসে যাব, অ্যাড নিউ এ আমি রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ব্রাউজারে গেলাম, মানে বারবার না যাওয়ার জন্য বেগে এই জায়গায় সার্চ বাটনে যাব এবং পেস্ট করে দিব, পেস্ট করার পর দেখব এই জায়গায় এলিমেন্টর আসছে, এলিমেন্টর আসার পর আমরা কি ইনস্টল নাও ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার পর দেখবেন যে বলবো ওরা যে অ্যাক্টিভ নাও বা অ্যাক্টিভ করতে বলবো আর কি, আমরা অ্যাক্টিভ করে দিব, অ্যাক্টিভটা হয়ে গেছে দেখুন। পরবর্তীতে আবার যাব, পরবর্তীতে যে ওয়ান ক্লিক ডেমো ইনপুট এটা ডাবল ক্লিক করলেও হবে আপনার কি হবে, ডাবল ক্লিক আমি যদি ডাবল ক্লিক করি তে মার্ক হয়ে যাবে কিংবা আমি টান দিয়েও মার্ক করতে পারবো। আচ্ছা এটাও কপি করি, কপি করার পর আমাদের কোথায় এটা আমি ক্লোজ করে দেই, আমাদের কি এই যে সার্চ যে এলিমেন্টের এটা আমরা ক্লোজ করে দেবো, কেটে দেবো, এই জায়গায় কি পেস্ট করে দেবো, পেস্ট করার পর দেখবো যে ওয়ান ক্লিক ডেমো ইনপুট এই যে এই সব হচ্ছে এটা আমরা কি অ্যাক্টিভ করবো, যেহেতু আমাদের ইনস্টল চাইবে, কিন্তু বারবার বলতেছি যে ইনস্টল চাইবে, যেহেতু আমাদের একবার ইনস্টল আছে অ্যাক্টিভ করে দিলাম, করে দেওয়ার পর আবার আমরা এই জায়গায় আসবো আরেকটা কি কি নামে যেটা আছে সেটা দেখবো, কি কি কুক করলাম, কুক করার পর আমরা কি সার্চে আমরা কি সার্চ দিব, সার্চ দেওয়ার পর দেখবো এই জায়গায় কি একটা কি নামে একটা কি প্লাগইন আসবে, এই যে এটা ইনস্টল যাবে, প্রথমে ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভ যাবে, ঠিক অ্যাক্টিভে ক্লিক করবো এই রকম অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর আমরা কোথায় যাব কেউ কি বলতে পারবো, আমাদের এটা কমপ্লিট কোথায় যাব কেউ কি বলতে পারবো, আমার কথা কি শুনতে পাচ্ছি সবাই? আবার রিলোড দেবো, সামনে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর যখন আমাদের চারটা অ্যাক্টিভ হয়ে যাবে ডিঅ্যাক্টিভ দেখাবে, তখন দেখেন ইনপুট ডেমো কন্টেন্ট, ইনপুট ডেমো কন্টেন্ট অপশন অপশনাল আর কি, সেটা যে যে এই এই দেখেন নিচে তারা কি দিয়ে দিছে গো টু দা অটোমেটিক কি ইনপুট, আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করার পর দেখবো যে যে আমাদের ডেমো গুলো কি এসে পড়ছে, আমাদের ডেমো গুলো কি আইসা পড়ছে, আমরা কি পরবর্তীতে আমাদের ডেমো যখন আইসা পড়ছে আমরা এই জায়গায় ইনপুট করতে পারবো, আমরা যে কোনো একটা কিছু আমাদের ছয়টা ফ্রি দিয়ে দিছে ওরা যে ইনপুট করতেছি, ইনপুটে ক্লিক করার পর দেখেন ইনপুট ইনপুটিং হচ্ছে, প্লিজ ওয়েট কিছু দেরি করতে বলতেছে, আচ্ছা আমাদেরটা হয়ে গেছে, আমাদেরটা হয়ে গেছে ডেমো ইনপুটটা হয়ে গেছে, আমরা কোথায় দেখবো এখন, আমরা মাই ব্লগে যাব, ভিজিট সাইট রাইট বাটন ক্লিক করে একটা নিউ ট্যাব একটা ওপেন করব, এই জায়গায় যাব যখন তখন দেখবো কি আমাদের কি বিজনেস, সেটা কিসের ডেমো ছিল আমাদের বিজনেসের, এই বিজনেস ক্লায়েন্টে আপনাকে বলতে পারে যে আমি একটা বিজনেস করব, বিজনেসের একটা ওয়েবসাইট আমাকে দেখাও, আমি চাচ্ছি যে একটা বিজনেসের একটা কি দেখবো ওয়েবসাইট দেখবো, তুমি একটা বিজনেসের ওয়েবসাইট দেখাও, আপনি সেম এই ডেমোটা কি দেখাইতে পারেন ক্লায়েন্টকে, দেখাইতে পারেন ক্লায়েন্টকে দিতে পারেন, ক্লায়েন্টে যখন দেখবে সে এটা তখন ক্লায়েন্ট বলবে হ্যাঁ আমি তো এরকমই করছিলাম বা আমি এরকমই চাই, তাই উনি শুধু আপনার এই ডেমোটা দেখা দেখবে এবং ডেমোটা বলবে যে তুমি আমার এই লোকাল হোস্টে সরি আমাদের ডোমেন হোস্টিংয়ে তুমি এটা দিয়ে দেও, মানে ডোমেন হোস্টিংটা উনি দিবেই, লগইন অ্যাক্সেসটা দিবে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করাও থাকতে পারে বা করে নিব, করে নেওয়ার পর থিমটা অ্যাক্টিভ করব ইনস্টল করে এবং প্লাগইনগুলো অ্যাক্টিভ করার পর ডেমো ইনপুট হয়ে যাবে, এই দেখো তোমার ডেমো ইনপুট তোমার হয়ে গেছে, দাও তুমি আমাকে $200 দাও তুমি এলা ভাগো আমার কাছ থেকে চলে যাও, কিংবা এটা হতে পারে যে ক্লায়েন্টে যদি কাজ পারে, কিন্তু না আমাদের আরো কাজ আছে, আমরা এইগুলো চাই যে খুব ইজি ভাবে যে যেমন ক্রিয়েট এ ওয়েবসাইট লেখা ফর ইউর বিজনেস, আমি চাচ্ছি ক্লায়েন্টে চাচ্ছে কি যে না এটা তুমি লেখাটা আমার একটু
ছোট করে দাও কিংবা বড় করে দাও, বা এটা কি সাদা কালার আছে আমি এরকম চাই না, আমি ব্লু কালার চাই বা লাল কালার চাই, বলতে পারে না? সবাই বলতে পারে যে এই বাটনটা অন্য কালার যেন হয়, যেন ওই যে আমি কার্সর নিচ্ছি এটা কি হোয়াইট কালার কেন অন্য কালার হয়। হ্যাঁ জি বলেন। আমি হচ্ছে ইয়া করলাম, অ্যাক্টিভ করলাম, বাট আইডি ইনপুট আসে না কেন জানি। ওইটা কি আপডেট ফেল দেখায় এরকম কিছু? না না, অ্যাক্টিভ করছি কিন্তু আইডি ইনপুটটাতে অ্যাপিয়ারেন্স আসবে না। আচ্ছা আচ্ছা, আপনিই করেন শামীম আহমেদ? আচ্ছা, আমি যেটুকু দেখাইছি এটুকু কেউ কি পারবেন? আপনি কি পারবেন? আমি 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 পরবর্তীতে আপনার এখনি মানে আনসারটা দিচ্ছি। মানে আপনি রিসেট মেরে, আপনি রিসেট করে পরবর্তীতে আবার কি নতুন করে দেখাইতে পারবেন? হ্যাঁ পারবো, ডাইরি ইনপুটটা তো আসে না। জি পারবো। হ্যাঁ না আসুক, আপনি করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করে রিসেট করেন, মানে সবাই দেখুক, স্ক্রিনটা শেয়ার করে পরে রিসেট দেন, ডব্লিউপি রিসেটটা ইনস্টল করে রিসেট দেন এবং আপনি দেখান সবাই দেখি আমরা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনারা যারা পারেন, শামীম আহমেদ যে জায়গায় একটু প্রবলেম হবে মনে করবো, আমি দেখবো যে কে আগে বলতে পারেন ওনাকে, মানে সলভ করার জন্য দেখবো কে কি বলতে পারেন প্রথমে, যদি ওনার কোনো সমস্যা হয়। আশা করি উনি যে জায়গায় বাইজা করবো বা না হবে আর কি, কোন জায়গায় কি করতে হবে তখন আর কি আপনারা বলবেন। আচ্ছা ভাই, আমার হচ্ছে ডব্লিউপি রিসেটটা আগে অ্যাক্টিভ দেওয়া আছে, করা আছে, সেই কারণে দেখাচ্ছে না আর কি। একটু ঠিক আছে, সমস্যা নেই, এই যে আমি সার্চ করছি। রিসেট দেওয়ার পরে তো আইডিটা হচ্ছে আমার অ্যাক্টিভ দেখাচ্ছে, ইনস্টল করা ছিল তো ভাই, ওটা ডিঅ্যাক্টিভ করা আছে এই জন্য অ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা, আপনি অ্যাক্টিভটা করে নিন, কি হবে? অ্যাক্টিভ থাকলে ডিঅ্যাক্টিভ দেখাবে, ডিঅ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ দেখাবে।
শামীম আহমেদ আপনার কিন্তু নিচেও কিন্তু ই হইছে টেক্সট গুলো মনে হয় কপি হইছে আচ্ছা আপনি যান ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছি ওইটা পেস্ট করার সময় কেটে দেব না অনেক সময় নিচ্ছে না আমাদের নেট এর কারণে অনেকেরই আপডেট ফেল লেখা আসতে পারে বা ইনস্টলটা নাও হইতে পারে মানে নেট এর স্পিড উপর ডিপেন্ড করে তো ফেল্ড মারার কারণে নেট মেবি একটু স্লো সেই কারণে একটু সময় নিচ্ছে ঠিক আছে সমস্যা নাই নেক্সট সময় নিক
আসসালামু আলাইকুম আলামিন স্যার, ক্লাস হচ্ছে? জি স্যার। আচ্ছা ওকে ওকে। হ্যালো, আপনার এক আপনার প্লাগইন গুলো কি অ্যাক্টিভ হয়ে গেছে? জি হ্যাঁ, এখন হ্যাঁ ভিজিট সাইডে যাব তো। দেখেন আসবে, আপনি এত ট্যাব ওপেন করছেন কিনা, আপনার যেগুলো অতিরিক্ত ট্যাব গুলো আছে সেগুলো ক্লোজ করে দেন, নিচে স্ক্রল করে নিচে যান। হ্যাঁ এই তো আইসা উঠছে আপনার সকল কি বলে কে বলে পারবেন না বা সমস্যা হয়েছিল, এই তো হয়ে গেছে আপনার। কি আমরা সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছি? কোথা থেকে এটা আপনার যাইতে হবে? আপনার আইডি ইনপুটে যাইতে হবে। যাওয়ার পর যখন যাবেন তখন আপনার চারটা প্লাগইন, যে প্লাগইন যখন আপনার অ্যাকটিভ হয়ে যাবে, ইনস্টল করার পর অ্যাকটিভ হয়ে যাবে, অ্যাকটিভ হওয়ার পর সে অটোমেটিকলি সেই থিম কোম্পানি ওরকমই ভাবে তারা বানাইছে যে আমার যখন আমার এই জায়গায় চারটা কি বলে যে চারটা হ্যাঁ চারটা প্লাগইন অ্যাড হবে, মানে ইনস্টল করার পর অ্যাক্টিভ হবে, তখন কি অটোমেটিকলি তাদেরকে আমি কি ওই অপশনটা হ্যাঁ সাইডে চলে যাবে, মানে অটোমেটিকলি অ্যাক্টিভ করার মানে আমাদের যে ডেমো গুলো থাকবে সেই ডেমো অ্যাক্টিভ করার অপশন গুলো অটোমেটিকলি আসে পড়বে ওই জায়গায়, অ্যাক্টিভ করাতে যখন আমরা রিলোড করবো, ঠিক আছে? আমরা যখন প্লাগইন গুলো অ্যাক্টিভ করব ইনস্টল করে তখন অটোমেটিকলি সেই অপশনটা চলে আসবে, ওরা ওরকম ভাবেই সেট করে রাখছে। যখন রিলোড দিবে, রিলোড দেওয়ার সাথে সাথে মানে আমাদের গো টু দা যা কি যে আমাদের যে ডেমো গুলো থাকবে সেই ডেমোর অপশনে চলে যাবে। ঠিক আছে, ক্লিয়ার আপনি? ফিরোজ কবির স্যার, স্যার এই যে শামিম ভাই প্লাগইন গুলো অ্যাড করার পর তারপর ওটা আসতেছিল না, কি যে কোথায় উনি তো কিন্তু শামিম আহমেদ সাহেব কিন্তু উনি উপরে চলে গেছিল, মানে খেয়াল ছিল না উপরে উপরে দিকে খুঁজতে চাচ্ছিল যে বিজিট সাইড এর মধ্যে, কিন্তু মূলত বিজিট সাইডে গেলে তো আর হবে না। অ্যাপারিয়েন্সে যে আইডি ইনফো আছে সেখানে যাওয়ার পর বা সেখানে রিলোড দেওয়ার পর সে অটোমেটিকলি একটা নিচে ওই যে আমরা যেখানে অ্যাক্টিভ করছি যে আমাদের প্লাগইন গুলো হ্যাঁ গো টু দা হ্যাঁ এখন মনে হয় বুঝতে পারছেন যে ওই অপশনে ক্লিক করলে অটোমেটিক বেশি বিরক্ত করবো স্যার। না না সমস্যা নাই, এটা বিরক্ত তেমন না, কিন্তু আপনার যদি এরকম কোন কোশ্চেন থাকে যে বড় বড় কিছু বা লম্বা মানে খুব লম্বা ভাবে আমার আনসার দিতে হবে, খুব আনসারটা উত্তরটা কি লম্বা হবে, তখন আমি বলবো যে এটা পরবর্তীতে দিব। কেন ক্লাসে হ্যাঁ ক্লাসে সমস্যা হতে পারে, আপনি শুধু নোট করে রাখবেন, পূর্বে আমাদের স্যারে বলছে হয়তো বা উপর থেকে বলে রাখছে, নোট করে রাখবেন। আমাদের একটা সময় দেওয়া হবে কখন, ক্লাস যখন আমাদের কি শেষ হবে ওর আধা ঘন্টা আগে বা 20 মিনিট আগে যার যা কোশ্চেন আছে সেটা করবেন, আমি চাইবো যে উত্তরটা দেওয়ার জন্য এতটুকু বুঝবো যে কোথায় কোশ্চেন করতে হবে স্যার।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নাই হ্যাঁ বলেন আমার ডেমোটা কাজ করতেছে না একটু আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করেন শেয়ার করে আমি দেখি আচ্ছা যদি শামিম ভাই প্লাগইন একটা প্লাগইন আছে আপডেট ফিল্মারে আপনার না কাজ করে আচ্ছা দেখি একটু দেখি আমি কি ইওর ইন্টার স্ক্রিন দেব নাকি এই উইন্ডো দেব আপনি স্ক্রিনটা দেন স্ক্রিনটা দেন স্ক্রিনটা শেয়ার করেন আচ্ছা দেখা যাচ্ছে না না আপনি প্রেজেন্ট নাও নামে যে অপশনটা আছে সেটাতে যান প্রেজেন্ট নাও প্রেজেন্ট নাও হ্যাঁ বাদে উপরে দেখেন একটা আমাদের ল্যাপটপের হ্যাঁ 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 ইয়েস কিন্তু আমি ওখানে গেছি কিন্তু বিষয় হচ্ছে যে ক্লিয়ারলি হচ্ছে না দেখেন উপরে ল্যাপটপের একটা অপশন আছে বা আইকন আছে দেখেন ভাই ওখানে সিলেক্ট করার পর শেয়ার করা লাগবে শুনবে না শেয়ার ও আচ্ছা আচ্ছা মানে শেয়ার অপশনটা মানে হাইড অবস্থা আছে ভোলা ভোলা লাগবে সিলেক্ট করা লাগবে তো আগে আপনি সিলেক্ট করে আপনি ক্লিক করুন কিন্তু ও ইয়েস ইয়েস স্ক্রিনটাতে ক্লিক করে শেয়ার দিলেই হয়ে যাবে আচ্ছা এই যে আপনি যে বললেন কথাটা যে আমি পারতেছি না বা হইতে পারে কি যে আমি পারতেছি না বা ওরা ওদেরকে বলতেছি বা লজ্জা লাগছে এরকম কিছু না এটা আপনি আগে করেন নাই বলে কি এখন সমস্যাটা হচ্ছে মানে আপনি পারতেছিলেন না কিন্তু এটা লজ্জার কিছু নাই এই যে লজ্জার কিছু নাই কোনো কিছুতে ঠিক আছে ওরকম মনে করে ক্লাস করছিলাম আজকে ফার্স্ট কম্পিউটার দিয়ে ক্লাস করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি ডেমো এরকম আসছে অলরেডি দিস ইজ অল ডান আমরা দেখতে পারবো যে আপনার হয়েছে কি হয়েছে না আচ্ছা আচ্ছা আমাদের এখানে দেখাচ্ছে না অবশ্যই একটু লোড নিচ্ছে বা দেখাবে ওইসব আশা করি এই তো হয়ে গেছে আপনার আপনি অনেকবার ট্রাই করছেন বা অনেকটা ডেমো অনেক অনেকগুলো হয়তো বা একটা বারবার ডেমো ট্রাই করছেন তাই না রিসেট মারা সারাই ট্রাই করছেন কি আমি ফার্স্ট টাইম একবারে তিনটা ইয়ার ডেমো ট্রাই করছি ও এখন অন্য একটা ডেমো ট্রাই করতেছেন বা চেষ্টা করছেন তাই না হ্যাঁ হ্যাঁ এই তো এই দেখেন ডাবল আসার কারণে আমরা হ্যাঁ আমরা একটা ওয়ার্ডপ্রেসই থাকবে আমরা শুধু রিসেট মেরে রিসেটটা করব রিসেট মারার পর বারবার তখন আর ইনস্টল করতে হবে না অ্যাক্টিভ করব অন্যগুলো যেগুলো আমরা ব্যক্তি যে কয়টা বা কি বলে যে কয়টা আমাদের এই জায়গার মধ্যে ইনস্টল করার পর প্লাগইন ইনস্টল করার পর সবকিছু কমপ্লিট করার পর যে আমাদের ডেমোটা আসবে সব ডেমো নিয়ে কাজ করব রিসেট মারলে যে আপনারা দেখেন অনেকটি অ্যাবাউট 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 কন্টাক্ট 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 ব্লক 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 এগুলো আসবে না ইন্টারসে হ্যাঁ এগুলো আসবে না এগুলো পরবর্তীতে আসবে না কারণ রিসেট মারলে রিসেট করে একবার করে একটা ডেমো ইনপুট করব আমরা আর দেখব আচ্ছা আমরা মনে করি যে সবাই পারবো এখন দেখি যে আমরা যে ডেমোটা দেখলাম বা কি ডেমোটা অ্যাক্টিভ করলাম সেই ডেমোটা এখন দেখব যে কাজ করে কিভাবে ডেমোর মূলত যে বেসিক কাজটা আছে সেটা আমরা দেখব যে আসলে যে আমরা ডেমোতে আমরা যে বলছি যে ওয়ার্ডপ্রেস শিখবো কিছুদিনই আমরা ফ্রিল্যান্সার হয়ে যাব বা অনলাইনে টাকা ইনকাম করব সেটা আজকে কি আমরা এখন দেখব যে কিভাবে আমরা কি অনলাইনে টাকা ইনকাম করব যে এত সহজ স্যার যে বললো এটা কি ফালতু কথা না একটা কি সঠিক কথা যে স্যার কি বললো যে আমরা ক্লিক করবো ক্লিক করলে ওয়েবসাইট হয়ে যাবে যে ওয়ার্ল্ড এর মধ্যে 38% ওয়েবসাইট হচ্ছে কি শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ডপ্রেস যে ক্লিক করলেই হয় এটা কি চারটিখানি কথা নাকি ওয়েবসাইট হয়ে যাবে আচ্ছা সেটাই আজকে আমরা কি দেখব আমাদের ক্লায়েন্ট যখন বলবে যে আমি একটা বিজনেস ওয়েবসাইট বানাবো তো আমি বিজনেস এর জন্য একটা ডেমো ইনপুট করছি যেমন ধরেন আমরা ডেমোটা ইনপুট করছি আমার স্ক্রিনটা শেয়ার করছি আপনারা দেখতে পারবেন স্যার স্যার আমি একটু স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার তো স্টপ করতেছি আপনি স্ক্রিন শেয়ারটা করেন তো আপনি যেহেতু করবেন বলছেন কি দেখাবেন কিছু দেখ করেন স্যার
জি বলেন। এইটা তো আমার একটা ডোমেন হোস্টিং নিয়ে ছিল আমি তো আসলে বুঝতেছি না, কারণ আমি কেনার পর ভাইকে দিয়েছিলাম, একটু দেখেন তো কি করে লাইভ করে দেখা যায় তো কোথাও আছে মেবি, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি বুঝতে পারবেন, আমাদের কষ্টটা করেন তখন আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন। আপনি যখন ড্যাশবোর্ডে ঢুকবেন, ড্যাশবোর্ডে ঢোকার পর দেখবেন কোন থিম দিয়ে আছে, কোন প্লাগইন দিয়ে আছে, কোথায় কি আছে, সবই বুঝতে পারবেন, সমস্যা নাই। আপনি আমাদের যেহেতু ক্লাস চলতেছে, এটা কি আপনার যেহেতু আমরা বেসিক ধারণাটা নেই, আপনার যেহেতু অনেক কিছু করা আছে কিংবা আপনার এই জায়গায় পারবেন, সমস্যা নাই, সবই পারবেন, ঠিক আছে, তখন বুঝতে পারবেন। আপনার পরবর্তীতে আপনি বুঝতে পারবেন, আমরা যখন এই যে ক্লাসটা করতেছি বা কোর্সটা করতেছি আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন, ঠিক আছে সাহেব? আমার একটা স্ক্রিনশট নেওয়ার কথা, আমার একটা স্ক্রিনশট নিতে হবে, একটা স্ক্রিনশট নিব, এখন স্ক্রিনশট নেই, পরবর্তীতে আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা হয়ে গেছে, এখন আমরা আমার স্ক্রিনটা শেয়ার করব। সবাই দেখতে পাচ্ছি? Yes. আমরা আমাদের ক্লায়েন্টে বলছিল কথার কথা যে আমাদের ক্লায়েন্টের কাজ যখন করব, ক্লায়েন্টে বলছে যে আমার একটা বিজনেস ওয়েবসাইট লাগবে, তুমি আমার দেখাও যে তুমি কি পারো আমার ওয়েবসাইটে, যেহেতু আমাদের এই যে সারেরা কি দিছে সাবডোমেন দিছে, সেখানে আমাদের এটা কথার কথা, এই সাবডোমেনের মধ্যে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটাই এই লিঙ্কটা, এই যে একটা লিঙ্ক আছে যেখানে এই যে উপরে, এই লিঙ্কটা যদি এখন আপনারা আমি দিই সেটা আপনিও দেখতে পারবেন। ঠিক তেমনি ক্লায়েন্ট যখন বলবো যে তুমি যে কাজ করো একটু আমার দেখাও, তো যে একটা কাজ দেখাও বা আমি একটা কি বলে যে বিজনেস ওয়েবসাইটের জন্য একটা ওয়েবসাইট দেখাও, তখন কি আমরা ঠিক এই ডেমোটার আমাদের অনেক ডেমো থাকবে আর কোন কোনগুলো থাকবে আমাদের ওয়েবসাইটেই থাকবে আর কি, আমরা শুধু ডেমোতে ঢোকার পর এই যে এই ডেমোর যে এই লিঙ্কটা হলো এটা, এটা আমি কপি করব, কপি করার পর আমি ক্লায়েন্টকে মেসেজ করে পাঠিয়ে দেবো, ক্লায়েন্ট যখন ঢুকবে ঠিক এমনই দেখবে, দেখবে যে এরকম হ্যাঁ আমার আমি এরকমই চাই, আমার এরকম অপশন চাই। আচ্ছা ক্লায়েন্ট এটা নিলো আপনাকে বা দিল, তখন ক্লায়েন্টে বলবো যে যে কিছু নাম আছে, কিছু ইমেজ আছে বা কিছু কালার এগুলো আমার ভালো লাগতেছে না, আমি অন্যগুলো চেঞ্জ করে নিতে পারবো, কিছু আইকন আছে, কিছু লোগো আছে, এগুলো কি করো তুমি আমার একটু চেঞ্জ করে দাও, পাল্টে দাও, তুমি অন্য কালার বানিয়ে দেবো, ওই যে আইকন গুলো এটার কালার তুমি রেড কালার করে দেবো কথার কথা, বা আইকন গুলো ওই যে ল্যাপটপ আছে ইয়ে আছে এগুলো তুমি একটু পাল্টে দাও, তখন আমরা কি করব, তখন আমরা আমাদের এগুলো চেঞ্জ করতে হবে। আমাদের ডেমোটা কিন্তু কি একটা থিম কোম্পানি ওরা করে রাখছে, ওরা থিম কোম্পানি ফ্রি ভাবে করে রাখছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর থিমের বিভিন্ন থিমের আলাদা আলাদা এরকম ডেমো হয়, এটা তো একটা সাধারণ সিম্পল ডেমো, আরো অনেক সুন্দর সুন্দর ডেমো বানায় রাখছে। আমাদের কাজ এগুলাই হবে যে শুধু আমরা ডেমো ইনপুট করব এবং এগুলো ক্লায়েন্টের দিয়ে দিব, কিছু কি ক্লায়েন্টের যদি তার কিছু টেক্সট লেখা দেয় কিংবা কথার কথা, এই জায়গায় যদি টিম আছে যেমন এই যে আওয়ার টিম, এই জায়গায় কথার কথা তার টিমের একটা ইমেজ দিল যে আমার এই তিনটা থাকবে টিম, এর এই নাম তুমি এইগুলো কি দিয়ে দেবো এই আওয়ার টিম, বা এই জায়গার মধ্যে কিছু সোশ্যাল লিংকের লিংক দিয়ে দিল সোশ্যাল মিডিয়ার, ওইগুলা তুমি বসাই দাও, এই যে কো ফাউন্ডার বা ওয়েব ডেভেলপার বা বিভিন্ন ওয়েব ডেভেলপার
ব্লাবলা তুমি এগুলো একটু চেঞ্জ করো এরকম হ্যাঁ কিছু আপনাকে পিডিএফ ফাইল দিতে পারে কিংবা কিছু টেক্সট দিতে পারে পরবর্তীতে আমরা ওইভাবে বুঝতে পারবো সমস্যা নাই তো আমার এটা চেঞ্জ করতে হবে কিছু ভিডিও আছে ইমেজ আছে এগুলো চেঞ্জ করতে হবে এগুলো করে দিতে হবে কিংবা সে শুধু বলতে পারে যে দেখো আমি যে তোমার দেয়া কাজটা করাবো শুধু তুমি আমার ডেমোটা ইনপুট করে দেবো প্রথমত দেখাবো তার সাইটে তার সাইটের মধ্যে শুধু আমরা কি করবো ডেমোটা ইনপুট করে দেবো এরকমও কাজ থাকে উনি চেঞ্জ করে নিতে পারবে এরকম হয় অনেক সময় আচ্ছা আমরা সে জানে না যে পে করতে হবে নাকি ফ্রি সেটা সে চাইবে না হ্যাঁ চাইবে বিজনেস একটা ওয়েবসাইট তখন সেটা বলবে যে এটা কি এটা একটা ডেমো এটা দিয়ে করে দিতে পারবো হ্যাঁ আচ্ছা তুমি আমার ডেমো ইনপুট করে দাও তোমার এত ডলার দিতে আসি হ্যাঁ সে হোক আপ পরবর্তীতে আপনাকে দিয়েই করাক বা অন্য কারো দিয়ে করাক সেটা আমার বিষয় না এটা ক্লায়েন্টের বিষয় বা হ্যাঁ নিজেই করুক ওটা বিষয় না এরকম কাজ থাকবো শুধু ডেমো ইনপুটের জন্য ডেমো ইনপুট করে দিলেন ওই নিজেই করে নিতে পারবে $200 পে করলো বা $100 পে করলো যেহেতু ফ্রি কত 15-20 মিনিট সর্বোচ্চ আপনার লাগুক কথার কথা আচ্ছা ডেমো ইনপুট মানে সাইটটা লাইভ করে আর কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে যেটা এই যে এখন আছে আমরা ডেমো ইনপুট মানে এটাই বোঝাচ্ছে যে এটা একটা ডেমো ইনপুট করছি আমরা এটা তো আমরা কুট করেও করি নাই বা আমরা কি এটা কাস্টমাইজ করি নাই এখনো এটা কি একটা ডেমো নিছি আমরা যেহেতু 6টা ডেমো ছিল এখনো 5টা ডেমো আছে বা 2টা একটা ডেমো দেখছিলাম বা আরেকটা ডেমো দেখতেছি এটা আমরা কি একটু চেঞ্জ করব এই লেখাগুলো একটু চেঞ্জ করব একটু কালারটা চেঞ্জ করব এরকম চেষ্টা করব যেহেতু এটা আমাদের ফ্রি থিম ফ্রিতে তেমন থাকে না তারপরে আমরা এই যে এডিট উইথ এলিমেন্টর দেখেন এই যে উপরে একটা এডিট উইথ এলিমেন্টর এটা যাওয়ার পর আচ্ছা গোয়েট দেখি কি আসে আচ্ছা এই দেখেন ওরা মোটামুটি একটা অপশন দিয়ে দিচ্ছে আমাদেরকে দেখার জন্য এবং কাজ করার জন্য এডিট গো লিমিটর যখন আমরা ক্লিক করছি তারপর কি এটা এসে বসছে দেখেন কিছু কিছু যে দাগ আসতেছে কিছু কিছু এই দেখেন দাগ গুলো বা লেখার উপর কি কিছু কালার রুল আসতেছে এরকম কিছু আসতেছে এ দেখেন লেফট সাইডে কিছু অপশন আসছে আচ্ছা আমরা প্রথমে যেহেতু করছি এই যে পিছনে ধরেন একটা ইমেজ আছে এটা আমরা চাই না বা অন্য একটা ইমেজ চাই বা এটা ক্লায়েন্ট বলছে যে আমার ইমেজটা ভালো লাগতেছে না তুমি ইমেজটা চেঞ্জ করে দাও পাল্টাই দাও এই লেখাটার কালার ভালো লাগতেছে না তুমি একটা অন্য একটা কালার দাও বা দু একটা অক্ষর তুমি বাদ দাও কথার কথা চেঞ্জ করতে বলতেছে তো আমি যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটা বা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে এই পিছনে একটা ইমেজ আছে সেটা কি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ করতে চাই পাল্টাতে চাই তো আমার কি এ দেখেন আমার কোনো জায়গায় অপশন নাই অপশন নাই আমি রাইট বাটন ক্লিক করব উপরে যেহেতু এটা আমার চলে যায় তো রাইট বাটন করে এডিট সেকশন নামে যে অপশনটা আছে আমি রাইট বাটন ক্লিক করব এটার উপর আমার প্রথমে কিন্তু কি এটা চলে যায় তো এটা চলে যায় তো কিন্তু যখন আমি এটাতে ক্লিক করি রাইট বাটন ক্লিক করছি এডিট সেকশন তখন এটা চলে যায় না আচ্ছা এটার উপর আমি একটা এই যে এডিট সেকশন লেখা আমি যখন কার্সরটা নিচ্ছি দেখাচ্ছে একটা ক্লিক করব ক্লিক করার পর এই জায়গায় দেখেন কি অটোমেটিকলি অপশন আসবে তখন আমি এই লেআউট এটা একটা লেআউট বলতেছে মানে পুরোপুরি একটা লেআউট আছে লেআউটটা আমি ধরছি পুরোটাই ধরছি এডিট সেকশন এই যে লেআউটটা দেখাচ্ছে এদিকে কিন্তু আমার ইমেজটা কোথায় পাবো এখন ইমেজটা আমি চেঞ্জ করব পাল্টাবো আমি যে বলছিলাম যে আমরা শুধু ক্লিক করব আর চেঞ্জ করব তো এই লেআউটের ইমেজটা আমি চেঞ্জ করব এই ইমেজটা কি থিম কোম্পানি ওরা অটোমেটিক দিয়ে রাখছে এটা আমাদের প্রয়োজন নয় বা ক্লায়েন্টের প্রয়োজন নয় ক্লায়েন্টটা অন্য একটা ইমেজ দিচ্ছে কথার কথা দিয়ে দিছে যে তুমি এটা এই ব্যাকগ্রাউন্ডটা অন্য এই ইমেজটা দিয়ে দিও সে একটা ইমেজ দিয়ে দিছে তো আমাদের চেঞ্জ করার জন্য কোথায় যাব এই যে লেআউটের পরে যে স্টাইলটা আছে আমরা কি সবাই দেখতে পাচ্ছি জি স্যার হ্যাঁ স্টাইলে ক্লিক করব স্টাইলে ক্লিক করার পর এ দেখেন এই যে একটা ইমেজ দেখাচ্ছে এটার এই ইমেজটা এই ইমেজ সেম না ওটা একটা জি স্যার হ্যাঁ আমার এই দেখেন একটা ডিলেটের অপশন আছে এই জায়গা ডিলেটের অপশন আছে এটা আমি ডিলেট করে দিলাম আছে আমাদের ইমেজটা আছে নাই হ্যাঁ আমাদের ক্লায়েন্টে বলছিল এই ইমেজটা বাদ দিবা তুমি অন্য আমি যে ইমেজটা দিচ্ছি সেই ইমেজটা তুমি এড করবা মানে রাখবা মাইকু আমাদের মাইক্রোফোনটা অফ করে ফেলি একটু আচ্ছা ধন্যবাদ ক্লায়েন্টও বলছিল যে আমাদের যে ইমেজটা থাকবে সেটা ডিলিট করে দিবা এই যে আমি তোমাকে যে ইমেজটা দিচ্ছি সেটা তুমি এই জায়গায় এড করবা আচ্ছা আমি এই জায়গা থেকে ডিলিট করছি যে জায়গায় ডিলিট করছি এই জায়গায় দেখেন একটা প্লাস অপশন চুজ ইমেজ এই যে প্লাস অপশনে ক্লিক করবো তখন এই দেখেন মিডিয়া লাইব্রেরি আছে বা সিলেক্ট ফাইল আপনি কি দিয়ে দিল সিলেক্ট ফাইল থেকে আপনি কোথায় যাবেন বিভিন্ন জায়গায় যেতে পারবেন আপনার পিসিতে যেতে পারবেন বা যে জায়গায় যান না কেন আপনি সেখানে গিয়ে আনতে পারবেন ঠিক আছে আপনি কই থেকে আনবো আমরা আচ্ছা
কথার কথা আমরা কি আচ্ছা যে কোনো একটা কি ইমেজ আনবো আমরা এখন কি টাইপের ইমেজটা আনি আচ্ছা যে কোনো একটা ইমেজ আনতেছি আর কি দেখি হয় কিনা ধরেন এটাই ক্লায়েন্টে আমাদের কি আর কি দিচ্ছে আমাদের কাজ করার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে হয় কিনা আমাদেরটা আচ্ছা একটু লুট নিচ্ছে যেহেতু আমার কি ইমেজটা এই লাইব্রেরিতে আসতে হইতেছে আমার অন্য একটা ফাইল থেকে ট্রান্সফার হচ্ছে সেই জন্য একটু টাইম নিচ্ছে আমরা কি সবাই দেখতে পাচ্ছি একটু কথা বলি হ্যাঁ আচ্ছা আমাদেরটা হ্যাঁ আমাদেরটা মনে হয়ে গেছে আচ্ছা এই দেখেন আমি ক্লিক করি ক্লিক করার পর দেখি এই জায়গায় আসে কিনা আসছে আমাদের যে ইমেজটা ছিল সেটা কি আসছে আসছে এটাই হ্যাঁ এটাই মনে হয় ক্লায়েন্টে কি আমাদের দিছে বলছিল ওই ইমেজটা লাগবে না তো তুমি আমার এই ইমেজটা দাও রাইট মানে এই জায়গায় ক্লিক করবে এই জায়গায় ক্লিক করার পর সেম এরকম থাকবে এই যে লেফট সাইডে দেখেন হোয়াইট কালারের যে অপশন গুলো আছে এরকম থাকবে আমার এই ইমেজটা চেঞ্জ করার জন্য এই যে আমরা স্টাইলে যাব ইমেজ চেঞ্জ করার জন্য মানে ব্যাকগ্রাউন্ডের জন্য এই যে স্টাইলে যাব স্টাইলে যাওয়ার পর এই যে দেখেন এই জায়গায় যখন আমি ইমেজের উপর কার্সর টানবো তখন এই দেখেন ডিলেটের একটা ছোট একটা অপশন দেখাচ্ছে এই জায়গায় আমরা ডিলেট করব ডিলেট করার পর আবার নতুন একটা যেটা আনবো ক্লায়েন্টের এই জায়গায় প্লাসে যাব প্লাসে যাইয়ে আমাদের লাইব্রেরিতেও আগেও রাখতে পারি কিংবা কি আপলোড ফাইল যে জায়গায় কথার কথা আপনি ডেস্কটপে রাখলেন বা উপরে যে আমাদের জায়গাটা সেখানে রাখলেন কথার কথা এখানে রেখে দিলেন এখান থেকে আপনি কি নিতে পারবেন আচ্ছা যাই হোক না কেন আমি ওই জায়গায় আপলোড করে এই জায়গায় নিয়ে আসছি নিয়ে আসার পর এই জায়গায় আসছে আমার এটা আমি কি ক্লিক যখন করব তখনই আমারটা আসে বসে আমরা ক্লিয়ার আমরা একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ কিভাবে রিমুভ করে আনতে পারবো নতুন ভাবে আমরা পারবো কি দেখেন কি মজার আমাদের ইউজ হ্যাঁ আমাদের হিউজ কোনো কোড করতে হচ্ছে না আমরা কোনো কোড করব না আমরা শুধু কি এভাবে ক্লিক করব আর ক্লিক করার পাশাপাশি আমাদের ওয়েবসাইটটা চলে আসবে ঠিক আছে আমরা যখন আচ্ছা ক্লায়েন্টে যেহেতু বলছে যে তুমি ইমেজটা চেঞ্জ করো আমি এই ইমেজটা চাচ্ছি না আমরা ইমেজটা চেঞ্জ করে ফেললাম ক্লায়েন্টে বলতেছে যে এই যে লেখাটাতে আছে এই লেখাটা কি আমার কালারটা কি ভালো লাগতেছে না এই কালারটা তুমি কি চেঞ্জ করে ফেলো এই কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব এই কালারের উপর আমরা কি ক্লিক করব এই লেখার উপর কি সরি এই লেখার উপর ক্লিক করব আমি চাচ্ছি যে এই লেখা ক্লায়েন্টে বলে যদি যে ফর ইউ বিজনেস এই ফর ইউটা তুমি কি ক্যান্সেল করে দাও কেটে দাও আমি কি এই দেখেন শুধু কেটে দিতে পারলাম যদি বলে তুমি একটা কিছু লেখো আমি একটা কিছু লিখতে পারলাম লিখলাম ক্লায়েন্টে বলছে যে আমি এই যে যে হোয়াইট কালার যে আছে আমি হোয়াইট কালারটা কি আমি চাই না তুমি একটা অন্য একটা কালার দাও সেই জন্য কি এই লেখার উপর আমি ক্লিক করার পর দেখেন এই জায়গায় কি স্টাইল আছে লেফট সাইডে দেখেন আমি স্টাইলে যাচ্ছি স্টাইল স্টাইলে যখন যাব স্টাইলে যাওয়ার পর দেখব টেক্সট কালার আমাদের টেক্সট কালার একটা লেখা আছে আমরা কি সবাই দেখতে পাচ্ছি জি স্যার জি দেখতে পাচ্ছি হ্যাঁ টেক্সট কালারে যাব দেখি আমাদের কালারটা কি চেঞ্জ হয় কিনা আচ্ছা আমরা যদি এই যে দেখেন রেড কালারে ক্লিক করলাম আমাদের লেখার কালারটা কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না সবাই একজন করে কথা বলি একটু প্লিজ স্যার এই তো আমি জি হচ্ছে হ্যাঁ আমরা কি এটা পারবো চেঞ্জ করতে অবশ্যই জি পারবো কি পারবো আচ্ছা হ্যাঁ নিচে আরেকটা লেখা আছে আচ্ছা এটা না হয় ক্লায়েন্ট যদি বলে এই লেখাটা তুমি কি শুধু বিজনেস রাখো আমি এই বিজনেস লেখাটা কি ক্লোজ করে দেব এরকম মার্ক করলাম কেটে দিলাম শুধু বিজনেস রাখলাম বা তুমি ক্লায়েন্ট বলছে যে এরকম কালারটা থাকবে না শুধু তুমি ব্লো করো বা রেড করো অন্য কিছু একটা করে দাও তুমি আমি এই কালারটা কি রাখবো না আমি কি ইউলো করে দিলাম কথার কথা ইউলোর কথা বলছে তো এটা আমি খুব সুন্দরভাবে পারবো যে উপরে ক্লিক করেই কি চেঞ্জ করতে পারি এবং পরবর্তীতে ক্লায়েন্ট বলছে যে ক্রিয়েট এ ওয়েবসাইট ফর ইউর বিজনেস যে ছোট ছোট লেখাটা আছে সেটা তুমি ইটালিক করে দাও ইটালিক কি বুঝি আমরা ইটালিক বা বোল্ড করে দাও এই দেখেন ছোট হ্যাঁ ইটালিক করে দিলাম আর বোল্ড মোটা আন্ডারলাইন তো নিচে লাইন থাকতেছে আচ্ছা 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 গুড এই দেখেন আমরা যখন ইটালিকে এটা সিলেক্ট করব কোনটুকু করব সিলেক্ট করব সিলেক্ট করার পর এরকম মার্ক করব মার্ক করার পর মানে সিলেক্টটা হয়ে গেল হওয়ার পর কি আমরা ইটালিক করে দিতে পারছি খুব সুন্দরভাবে ঠিক আছে এই দেখেন এভাবে
অনেকে বলতে পারে যে আমার ইটালিক থাকবে, অনেক সুন্দর থাকবে, একটু বাক্কা থাকবে। আচ্ছা এটাই থাক, আমাদের চাচ্ছে যে উনি এই জায়গায় কালারটা চেঞ্জ করবে, এই কালারটা সেম ওটার মতোই হবে একদম হুবহু। এটা ক্লিক করার পর আমরা এই স্টাইলে যাব। স্টাইল সবাই কি দেখতে পাচ্ছি? জি দেখা যাচ্ছে। হ্যাঁ স্টাইল দেখেন। হ্যাঁ আচ্ছা আমাদের স্টাইল কালারটা কি আছে? হোয়াইট কালার আছে। আমরা হোয়াইট কালার চাই না, আমরা কি রেড কালার চাই? সরি রেড কালারটা মানে বাড়ছে না, মানে আমাদের ক্লায়েন্টের যে কালারটা বলবে বা তার কাছে যেটা না ভালো লাগবে না আমরা সেটাই করে দিব, যেটা ভালো লাগে আর কি, বা একটা ওয়েবসাইটের সাথে ম্যাচিং হয় বা মিলে এরকম কিছু চাইবো আমরা। ঠিক আছে আচ্ছা আমাদের কি কালার দিলে এই জায়গায় একটু বাসে বা দেখা যায়? আচ্ছা হোয়াইট কালারটা একটু বাসে, সমস্যা নাই। আচ্ছা এটাই থাক। আচ্ছা আমরা এই যে একটা বাটন, এই বাটনে দেখেন আমি যখন আমার কার্সরটা নিয়ে আসতেছি তখন কিন্তু সে একটা অন্য কালার আসতেছে। কি কালার? হোয়াইট কালার। তার লেখাটা আসতেছে কি কি বলে ব্লু কালার, নীল কালার। তাই হোয়াইট কালার লেখাটা ব্লু হয়ে যাচ্ছে এবং যে ব্যাকগ্রাউন্ড এটাকে বলে ব্যাকগ্রাউন্ড। আমি যখন কি করতেছি এটাকে হবার বলে, আমরা যখন হবার করি ক্লায়েন্ট বলতেছে যে দেখো আমি যখন হবার করি আমার কালারটা কি হোয়াইট হয়ে যাচ্ছে, আমি হোয়াইট চাই না, তুমি একটা অন্য কালার দাও, কথার কথা কি ইয়েলো কালার দাও তুমি। ক্লায়েন্ট বলতে পারে স্বাভাবিক, এটা আমার চেঞ্জ করতে হবে, ক্লায়েন্ট যেহেতু বলবে এটা চেঞ্জ করতে হবে। তা আমি কিভাবে চেঞ্জ করব? আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই যে স্টাইল একটা অপশন, মানে আমি পিছনের কাজ যেগুলো করব স্টাইলে যাব। যে স্টাইল অপশনে যাওয়ার পর আমার যে হোভার করার পর যেহেতু সে কালারটা চেঞ্জ হচ্ছে, আমার টেক্সটের যে কালারগুলো আছে সেইগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা টেক্সটের যে কালারটা সেটা আমরা চেঞ্জ করার চেষ্টা করি। যে হোয়াইট কালার আছে এটা আমি কি একটু রেড কালার করে দিলাম। ঠিক আছে এই দেখেন টেক্সট কালার, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ এই জায়গায় টেক্সট কালারে এই যে কালার চেঞ্জ করতে পারবো আবার। এবং এ দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কি আসে, আমরা যখন হোভার করি ব্যাকগ্রাউন্ড কালার এই যে ব্লু আসে, নীল কালার আসে। আমরা চাচ্ছি যে আমরা যখন হোভার করব তখন এটা কি ব্ল্যাক কালার আসবে, এরকম কিছু চাচ্ছি। আমি কি ব্ল্যাক কালার একটু সিলেক্ট করি, এটা আমাদের কি এই যে কালারটা থাকে আর কি ব্যাকগ্রাউন্ডে ডিফল্ট ভাবে রয়েছে আর কি দেখতে দেখা যায় সেটা এই কালারটা আর কি। ঠিক আছে আচ্ছা এটা করলাম। আমাদের হোভার করার পর প্রিন্টেবল কিন্তু বলছে যে আমি যে হোভার করি হোভার করার পর যে হোয়াইট কালার হোক আমি এই হোয়াইট কালারটা কি চাই না, তুমি কি সেটাও অন্য একটা কালার করো যে তোমার কাছে যেটা ভালো লাগে বা প্রিন্টে বলে দিল। তাই আমার এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করার জন্য দেখেন এই জায়গায় কি আমাদের কোনো অপশন আছে আমরা দেখতে পাচ্ছি? নাই, কারণ এই টেক্সট হোভার নরমালি ডান সাইডে হোভার আছে। হ্যাঁ সেটাই তো আমি বলবো আর কি। আচ্ছা ঠিক আছে বলছেন, ভালো হয়েছে যে আমি যে পূর্বে বলছি যে এটা হোভারের, সরি আমার পিসিটার চার্জে দেওয়া ছিল না, আমি চার্জে বসাচ্ছি। আচ্ছা চার্জ হচ্ছে এখন, সমস্যা নেই। আমি হোভার করলে যেহেতু আমার কালারটা চেঞ্জ হচ্ছে তাই হোভারে যাইতে হবে। যে এই জায়গায় আমার মধ্যে কি এখন এতক্ষণ আমরা কি দেখলাম নরমালের মধ্যে স্টাইলে এসে নরমালে উপরে দেখলাম হোভার, এই দেখেন হোভার নিয়ে যে এতক্ষণ কথাবার্তা বললাম, আমার যে কালারটা হোয়াইট কালার হয়ে যাচ্ছে সেটা ব্যাকগ্রাউন্ড কালার, এবং আমার লেখাটা যে যখন আমি হোভার করি কার্সর টানি লেখাটা কি ব্লু কালার হয়ে যায় না, এই কালারটা বলছে যে তুমি কি এই কালারটা আমি যখন হোভার করব তুমি অন্য একটা কালার দিবা যেটা যেন কি ইয়েলো কালার হয়ে যায়, এবং আমার যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে সেটা তুমি কি ব্ল্যাক কালার করে দেয়। আচ্ছা এই কালারটা আমি যেন এরকম থাকবে না, মানে ক্লায়েন্টে চাচ্ছে না, উনি আলাদা আলাদা বলতে পারে। এই যে টেক্সট কালার এটা আমি কি করব, এটা আমি অন্য একটা কালার করে দিব। আচ্ছা দেখি আমাদের কালারটা কি চেঞ্জ হয়েছে, আমাদের কালারটা আগে কিন্তু কি আছিল ব্লু আছিল, এখন চেঞ্জ হয়েছে দেখেন তো। আচ্ছা এরকম যদি আপনি কনফিউজ হয়, হ্যাঁ হ্যাঁ এই দেখেন আরেকটা কালার চেঞ্জ করলাম, এই দেখেন একদম ব্লু দিলাম, বা আমি একটু রেড কালার যদি বানাই দেখেন এই যে রেড কালার হয়ে গেছে, এই দেখেন এখন কি অন্য একটা কালার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। আমি আমার সাদাটা রয়েছে, প্যান্টে বলছে কি তুমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ভালো লাগে না তুমি এটা চেঞ্জ করে দেবো। তা আমি কোথায় যাব? এই দেখেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যখন এটা যেহেতু আমাদের হোয়াইট কালার হচ্ছে আমি রেড কালার করে দিলাম, এখন যদি আমি আমি হোভার করি আমার কার্সরটা যদি এটার ভিতরে নিয়েই তাহলে দেখবো যে রেড কালার হয়ে গেছে, যেটা আমি চেঞ্জ করতে পারি। এবং আমাদের যে লেখাটা আছে ক্লায়েন্ট বলতেছে তুমি এটা একটা কি একটা বাটন বা শুধু প্রোটা রাখো, কথার কথা বা প্রোটা তুমি কেটে দাও,
মানে উনি একটা বাটন দিবে বা যে কোনো একটা জিনিস কি লেখা থাকবে এরকম কিছু থাকবে না, এটা চেঞ্জ করতে হবে। এই জন্য চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমাদের আমরা এটা কোথায় পাবো এই অপশনটা বলতে পারবো কেউ? সরি কন্টেইনার, আপনি এই জায়গায় আমরা বলছি যে আমরা যেটা কাজ করব সেটার উপর ক্লিক করে কাজ করতে পারবো। দেখেন এটার উপরে আমি ক্লিক করছি, দেখেন এটার উপর যখন আমি ক্লিক করছি দেখেন কেটে দিতে পারতেছি, দেখছেন এটাই আমি কেটে দিতে পারতেছি। যখন ক্লায়েন্টের যেটাই বলবে সেটা আমি লিখতে পারবো, দেখেন চেঞ্জ করতে পারবো। এই বিষয়ে ক্লিয়ার আমরা সবাই? এটুকুই তো পারবো যে উপরের লেখাটা চেঞ্জ করতে পারবো, নিচে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো, এগুলো কালার কি হবে সেগুলো বা হবার করলে কি কালার হবে এগুলো কি চেঞ্জ করতে পারবো, এটুকু পারবো সবাই? ক্লিয়ার? জি পারবো। এর মধ্যে যতটুকু আমি দেখাইলাম এর মধ্যে যদি ক্লায়েন্টে বলে যে আমার একটা ডেমো ইনপুট করো, ডেমো ইনপুট করা যেহেতু তুমি ডেমোটা দেখাইছো, তুমি এটা আমার বিজনেস ওয়েবসাইট, এটা আমার খুব ভালো লাগছে, তুমি এইটুকু চেঞ্জ করো, বা এই যে ইমেজ দিচ্ছি বা এই যে টেক্সট মানে কন্টেন্ট গুলো দিচ্ছি বা এই যে যে কালার গুলো আছে এই কালার গুলো আমি চাই না এরকম এরকম উল্টা কালার মানে অন্য কিছু কালার কথা বললো, তখন কি আমরা কি ক্লিয়ার ভাবে সুন্দর ভাবে বলবো যে এখন আমরা কি বুঝতে পারছি কি পারছি না? যদি কেউ যদি না বুঝেন তা আমি আবারই বলবো। সবাই কি ক্লিয়ার এইটুকু বুঝতে পারছি কিভাবে চেঞ্জ করব? সবাই একজন একজন কথা বলবেন। আমরা যখন এটাতে ক্লিক করব আমরা এই লেখাগুলোকে ক্লিক করব, ক্লিক করার মধ্যে শুধু বলতেছে কি যে উই আর হেল্প ইউ গো টু, এগুলো আমি এত কিছু চাই না, ক্লায়েন্ট বলতেছে এত কিছু চাই না, তুমি শুধু আমার বিজনেসটা রাখো। এটা আমরা কি ক্লোজ করে দিব, আমরা উপরেই এটার উপরে ক্লিক করব, ক্লিক করার পর মার্ক করব, মার্ক করে আমরা কি ক্লোজ করে দিব। বাস শুধু বিজনেস যদি থাকে অন্য কিছু যদি লিখতে বলে এই জায়গায় আমি কি লিখতে পারবো খুব সুন্দরভাবে, ঠিক আছে আমি লিখতে পারবো। আচ্ছা বিজনেসটা বিজনেসটাই রাখি, এই বিজনেসটার কালার চেঞ্জ করতে হবে বা ইটালিক করতে হবে। আচ্ছা ইটালিক করে দিলাম, দেখেন একটু ইটালিক হচ্ছে বিজনেসটার, এটা কি বোল্ড করা কি একটু? হ্যাঁ এটা অলরেডি বোল্ড বোল্ডের উপরটাই আছে আর কি। আচ্ছা যাই হোক না কেন সেটা বলছে যে কালারটা এটা না, অন্য একটা তুমি কালার দাও, আমার এই কালারটা ব্লু কালার দাও। তাহলে আমরা কোথায় যাব তো কি বলতে পারবো? আমরা এখন কোথায় যাব? স্টাইলে যাব। হ্যাঁ স্টাইলে যাব, গুড। হ্যাঁ হ্যাঁ স্টাইলে গিয়ে যাওয়ার পর যেহেতু আমাদের এটা কি ব্ল্যাক কালার আছে, যে দেখেন টেক্সট কালার, টেক্সট কালার, হ্যাঁ সেটা আমরা কোথায় যাব? এই যে ব্লুতে যাব, কথার কথা ব্লু ব্লু সরি ব্লু নীল কালার, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে আমাদের, এটা কি চেঞ্জ হয়ে গেছে। এখন যাব আমরা কোথায়? এই টেক্সট গুলো আছে, আমরা চাই যে এই টেক্সট গুলো চেঞ্জ করব। বা ক্লায়েন্ট যেভাবে বলবে যে যেভাবে সে পিডিএফ এ কিংবা যে কোনো ফাইলে কি টেক্সট গুলো দিবে বা বিজনেসের পরে এই লেখাটা থাকবে বা এরকম কিছু থাকবে বা লিখতে হবে, এই জায়গার মধ্যে আমরা কি এটা এগুলো ক্লোজ করে দিতে পারবো বা কমাইতে পারবো? দেখেন কমতেছে, কমতেছে না, আমরা একটা কিছু লিখতেছি সেটাও কি আসতেছে, ট্রাই করি না কেন। এটা আমরা কি লেখাটা কি একটু বোল্ড করতে পারবো, যদি ক্লায়েন্ট বলে একটু মোটা করে দিও, দেখা যাচ্ছে না একটু বোল্ড হয়ে গেছে কিন্তু আমাদের। যদি কালার চেঞ্জ এর কথা বলে আমরা মার্ক করব বা এই স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে দেখবো যে আমাদের কি টেক্সট কালার গুলো চেঞ্জ করতে পারতেছে, ক্লায়েন্ট যেভাবে বলবে আমরা ঠিক সেভাবে কাজগুলো করতে পারবো। আচ্ছা ঠিক আছে যাই হোক না কেন ওইটুকু ক্লিয়ার আমরা আশা করি। কিন্তু এখন আমরা যাব কোথায়? এই যে দেখেন এই জায়গায় একটা অপশন আছে, সেটার মধ্যে কি আইকন আছে, কয়টা কয়টা আইকন আছে, নিচে লেখা আছে। ক্লায়েন্ট বলছে এই আইকন গুলো আমার ভালো লাগতেছে না বা আমি তোমার আইকন গুলো দিয়ে দিচ্ছি, সেই আইকন গুলো তুমি কি ইউজ করো ব্যবহার করো। সেই ক্ষেত্রে আমাদের এই আইকন গুলো যদি আমরা চেঞ্জ করতে যাই, এই উপরে এই যে আইকন গুলো আছে বা লেখা গুলো আছে সেখানে কি আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখবো যে লেফট সাইডে চেঞ্জ হচ্ছে, দেখেন অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, দেখছেন যেটাতে ক্লিক করি সেটা এক জায়গায় শো করে। যা আমরা প্রথমটাতে আসি, প্রথমটাতে আসার পরে কি বলে একটা আইকন বলে, এই জায়গায় আমরা কি ডিলিট অপশন দেখতে পাচ্ছি, সবাই কি দেখতে পাচ্ছি এটা? Yes. হ্যাঁ আমরা ডিলিট, হ্যাঁ ডিলিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় দেখেন এটা ওই আইকনটা আমার থাকবে না, আমি ডিলিট করে দিছি যখন। এখন আমি প্লাসে যাব, প্লাসে যাওয়ার পর এই জায়গায় দেখেন যে আমাদের থিম কোম্পানি ওরা কি ফ্রি আমাদেরকে কিছু
আইকন দিয়ে দিছে ওইগুলো আমরা ব্যবহার করতে পারবো। কথার কথা এই আইকনটা ক্লায়েন্টে দিছে, এটাই আমরা কথার কথা ব্যবহার করবো। এই দেখেন এটা কি আসছে, অটোমেটিক আসছে, দেখেন তো আমি চেঞ্জ হয়েছে এটা। জি স্যার। হ্যাঁ, আমাদের কি এই যে এরকম কোড করতে হয়েছে, এরকম কোড করতে হয়েছে এটা চেঞ্জ করতে গেলে, বা এই যে পুরো কাজটা যে করলাম এটা দেখানোর ক্ষেত্রে আপনাদের বারবার বলতেছি, কিন্তু আমি যদি এখন করি আপনি বা যখন এক্সপার্ট হয়ে যাবেন আপনার দুই চার মিনিট বা দুই এক মিনিটের বেশি লাগবে এরকম কাজ করতে গেলে, অবশ্যই না আশা করি, শুধু ক্লিক করবেন আর চেঞ্জ করবেন। এই ডিলেট, এই যে প্লাস, যে এটা দিল বা এটা দিল, শেষ এই জায়গা, এটার মধ্যে আরেকটা দেখেন চেঞ্জ করবেন, প্লাসে যাবেন, এটা দিলেন, হয়ে গেল। দেখেন তিনটা হয়ে গেছে। আপনার ক্লায়েন্ট বললো যে দেখো আচ্ছা আইকন গুলো যেগুলো আছে ঠিক আছে, এখন আমি চাই যে আইকনের যে কালার গুলো আছে সেগুলো দেখো তুমি কি চেঞ্জ করতে পারো কিনা। বলতে পারি না, স্বাভাবিক, বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কালার থাকে, থাকে কি থাকে না একটু কথা বলি সবাই একজন একজন করে, থাকে কালার থাকে, জি হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট থাকে, আলাদা আলাদা জিনিস থাকে। হ্যাঁ, এই কালারটা ক্লায়েন্টের নাও ভালো লাগতে পারে, ক্লায়েন্টে বলবে যে আইকনের যে কালারটা আছে সেটা তুমি একটু রেড কালার করে দাও বা অন্য কালার করে দাও, এটা আমি চাই না। আচ্ছা, এই আইকনের কালারের জন্য আমরা কোথায় যেতে পারি এখন দেখবো যে কোথায় আছে। আচ্ছা, আমাদের আইকন যেহেতু এই জায়গায় একটা আছে সেটা আমরা দেখবো, কোথায় দেখবো, স্টাইলে যাবো, দেখি স্টাইলে আছে কিনা বা পাই কিনা। আচ্ছা, কন্টেন্ট, আচ্ছা আচ্ছা, আমাদের আইকন আইকন আইকনের অবশ্যই আমাদের কি কালারটা অবশ্যই আছে, যেহেতু কালারটা অবশ্যই থাকার কথা, আমাদের একটু দেখতে হবে। জি বলেন, আইকন আইকন এই যে দেখেন প্রাইমারি কালার। আচ্ছা, এই কালারটা প্রাইমারি কালার যখন, এই দেখেন আমরা কিন্তু আইকনে যখন ক্লিক করছি, এই যে দেখেন আইকনের উপর কিন্তু আমরা কি কাজ করতেছি, যেহেতু স্টাইলে আসবো, স্টাইলে আসার পর দেখেন এই যে প্রাইমারি কালার ওরা দিয়েই রাখছে এই জায়গায়, হয়তো বা খেয়াল করিনি। এই দেখেন আইকন অপশনটা দিয়ে রাখছে, যেহেতু এই দেখেন আইকন আইকনের কালারটাই, ঠিক আছে, আমরা যেহেতু আইকনে ক্লিক করে চেঞ্জ করতেছি কাজ করতেছি, এই দেখেন প্রাইমারি কালার, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আমি কালারটা চেঞ্জ করব। আইকনের ক্লায়েন্টে বলছে যে তুমি একটা রেড কালার করে দাও, আমি এটা এরকম কালার চাই না, এটা আমার প্রয়োজন নাই। কি রেড কালার হইছে, এটা চেঞ্জ হইছে, কালারটা হইছে, চেঞ্জ হইছে, আমরা ক্লিয়ার? জি জি চেঞ্জ হইছে। হ্যাঁ, আমরা কি একটা আইকনের কালারও কি চেঞ্জ করতে পারি, এটা আমাদের কোড করতে হইছে, বা ক্লায়েন্টে যদি এটা চেঞ্জ করতে বলে, যে এখন যদি যে তোমার আমি কি $10 দিচ্ছি, দেখো তোমার আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি, তুমি এখন ঢুকে ঢুকে আমার এই আইকনের কালারটা চেঞ্জ করে দাও, তখন আমরা কোথায় যাব? আমরা আসব কি আমাদের ড্যাশবোর্ডে আসব, ড্যাশবোর্ডে আসার পর কোথায় যাব বলতে পারবো কেউ? কেউ বলতে পারবো? বিজি সাইট যে এডিট অপশনটা থাকবে এলিমেন্টরের, এডিট অপশনে আসার পর এরকম থাকবে ড্যাশবোর্ডে, এই জায়গায় কি যেহেতু আমরা এডিট অপশনে এসে পড়ছি, এরকম থাকবে, এই জায়গায় এডিট অপশন থাকবে, এডিট অপশনে আসার পর কি আমরা যখন ক্লিক করব এডিট অপশন, তখন এরকম থাকবে, আমরা যে যে অপশনে না ক্লিক করি কেন সেই অপশনের কি আলাদা আলাদা কি কাজ শুরু হবে বা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমরা যেটুকু ছিলাম এইটুকু আসি। আচ্ছা, যখন এরকম এডিট অপশনে আসবো, এরকম আসবে, আমরা ক্লিক করব, এই আইকনটা অন্য একটা কালার চাচ্ছে, সে ব্লু কালার চাচ্ছে, সে কি ব্লু আছে অলরেডি, সে চাচ্ছে ব্ল্যাক কালার, এটা আমাদের ব্ল্যাক কালার করতে হবে। আচ্ছা, আমরা ব্ল্যাক কালার জন্য স্টাইলে যাব, দেখেন স্টাইলে যাব, আইকন আইকনের যে যে প্রাইমারি কালার এটাতে কি ব্ল্যাক কালার আমরা সিলেক্ট করব, কোন দিকে আছে ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক কালার হয়ে গেছে। আচ্ছা, এটা সে চাচ্ছে কি এটাও রেড কালার করে দিতে, মিডিলেরটা ব্ল্যাক কালার, কথার কথা। আচ্ছা, এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর স্টাইলে যাব। আমি কিন্তু বারবার রিপিট বলতেছি এবং দেখাচ্ছি একটা জিনিস বারবার, যে আপনারা ভুলে না যান, এবং কি আমরা সবাই কি নিউ না, নতুন না, যেন এটা কি আমাদের খুব মনে থাকে বা আমরা চেঞ্জ করতে পারি বারবার। স্টাইলে যাব, স্টাইলের পর এই দেখেন প্রাইমারি কালার এটা আছে, ব্লু আছে, এটা কি আমাদের রেড কালার করতে হবে, তো রেড কালারে যাব, ধরেন এটাই রেড কালার আর কি, রেড না পুরোপুরি এটা কি, এটাই আর কি বললাম দিলাম। এই দেখেন সেম কালার হয়ে গেছে, কালার চেঞ্জ। এখন চাচ্ছেন যে আপনার এই যে নিচে যে লেখাটা আছে, লেখাগুলো ক্লায়েন্টে বলছে এগুলো লেখা লাগবে না, এই তোমার আমি এগুলো টেক্সটগুলো দিয়ে দিচ্ছি, তুমি এই টেক্সটগুলো কি করবা, এই টেক্সটগুলো তুমি চেঞ্জ করে দিবা, এই লেখা থাকবে না, কথার কথা। এইটা যে এই লেখাটা আছে, সরি কিভাবে নিতে পারি আমরা, আচ্ছা এই লেখাটা এখানে আসবে, এই লেখাটা এখানে আসবে, আমি কপি করলাম, এটা এই জায়গায় থাকবে,
এই সাইডে থাকবে এই লেখাটা, তুমি এই লেখাটা আমাকে চেঞ্জ করে দেখাও বা চেঞ্জ পাল্টাই দাও। আচ্ছা এটা আমি কোথায়, এটাতে মিডিলের যে লেখাটা আছে টেক্সটটা আছে, যে অন্য একটা লেখা দিল কথার কথা টেক্সট দিল, সেটা চেঞ্জ করতে হবে আমাদের মূলত, সেটা এটা চেঞ্জ করে দিতে হবে। তো আমরা কোথায় পাবো, দেখেন তো এই যে আছে কি, এটা যদি আমরা ক্লোজ করে দেই চলে গেছে না, এখন এই জায়গায় পেস্ট করে দিলাম এটা আসছে, বা এই জায়গায় যদি আমি অন্য কিছু মন্ত্রা বা ক্লায়েন্টে যেটা দিবে সেটা আমি লিখলাম, আমরা চেঞ্জ হয়েছে কি হয়েছে না খুব ইজি ভাবে, আমার কি কোড করতে হয়েছে, এই যে হয়েছে আমরা বুঝতে পারছি। জি যে আমরা যদি এখন বলি যে আপনি এখন কইরা দেখান বা আপনি কি পাবেন কিনা, তা কি আপনি, আমি যদি দেখাইতে বলি কেউ কি পারবেন, আমি আমি যতটুকু দেখাইতেছি কেউ পারবেন? জি পারবো। আর কে কে পারবেন একটু শুনি, কে কে পারবেন বলেন তো? আমি পারবো। আচ্ছা আশা করি যে সবাই আমরা পারবো, আসলে খুবই ইজি। আচ্ছা আমরা নিচে যাই, আমরা নিচে যখন যাব এই যে লাভ যে একটা আইকন আছে সেটা ক্লায়েন্ট বলছে যে তুমি এটা দিও না, এটা আমার কাছে বাজে লাগতেছে, ভালো লাগতেছে না, তুমি কি বেল এই যে এটা এটা দিয়ে দাও, তুমি এটা দাও, এটা আমি ইউজ করবো, এই চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই লেখাগুলো বা এই যে টেক্সট গুলো আছে, আপনি বলতে পারেন যে এই টেক্সট গুলো কিভাবে চেঞ্জ করবেন, এই কালার টেক্সটে যে লেখা আছে সেটা চেঞ্জ করে দেন। এটা আমি কি এই দেখেন নিচে আসবো বা এদিকে আসবো, এই জায়গায় আমি কি এগুলো ক্লোজ করতে পারবো, এই জায়গায় সিলেক্ট করলাম এটা দিলাম, বা আমি কি যা ইচ্ছা বা ক্লায়েন্টে যেটা দিল আর কি সেটা আমি লিখলাম, ঠিক আছে আমরা কি খুব সুন্দরভাবে করে দিতে পারবো। ক্লায়েন্টে যেভাবে বলবে যা বলবে যেখানে চেঞ্জ করতে বলবে একটা ডেমোর মধ্যে, কি এগুলো পারবো না? উপরের এইটিউব কো দেখাইলাম সেম মানে একই রকম থাকবে সবকিছু। আচ্ছা এটার মধ্যে আসি এখন, এইটা কি আমাদের ব্যাকগ্রাউন্ডে যে একটা কালার আছে এই কালার চাই না নাকি কি আছে দেওয়া, সেটা একটু দেখতে হবে আমাদের। এখন আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে আমাদের পিছনে একটা কি ব্লু কালার, পিছনে যে একটা লাভের মতো একটা মিউজিকের একটা আইকন ওরকম একটা কি জাপসা জাপসা একটা আছে না, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের চেঞ্জ করতে হবে। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার স্টাইলে যাব, এই যে দেখেন এটা কি একটা সেকশন, এটা কি এই পর্যন্ত একটা সেকশন, যেহেতু আমার একটা কালার একটা এই জায়গায় একটা কালার সিলেক্ট করেছে পুরোপুরি, এটা একটা সেকশন, সেকশনের মধ্যে আমি এই যে এই সেকশনের মেইন জিনিসটা হচ্ছে কি এটা যে সেকশন তৈরি করতে হয় কি, এই দেখেন এই জায়গায় যদি আমি কার্সর নেই এডিট সেকশন, এডিট সেকশন যদি আমি কার্সর মিডিলে নেই তো এডিট সেকশন লেখাটা আসতেছে, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে স্টাইল, স্টাইলে যাব আমার এই এটা চেঞ্জ করার জন্য স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর উপরে যে কালারটা আছে সেই কালারটা চেঞ্জ করার জন্য এই দেখেন কালার ওরা দিয়ে দিছে, আমার চাচ্ছি যে এই কালার চাই না, এই যে অন্য কালার চাই, ঠিক আছে এই দেখেন কালারটা কি চেঞ্জ হচ্ছে, ব্ল্যাক কালার করে দিলাম, হচ্ছে খুব সুন্দর লাগছে না, এখন দেখেন খুবই সুন্দর লাগতেছে, কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারবো খুব ইজি ভাবে, কালারটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি। আচ্ছা আমরা চাচ্ছি যে আরো কিছু, এই জায়গায় একটা ইমেজ দেওয়া যায় কিনা, আচ্ছা কোন ইমেজটা আমরা দিতে পারি, আচ্ছা এই ইমেজটা দেখি দেওয়া যায় কিনা, আচ্ছা ইমেজটা দেওয়া গেছে, এই দেখেন ক্লায়েন্ট বলতেছে যে যা আছে আছে তুমি একটা ইমেজ দিয়ে দাও, এই ইমেজটা দিয়ে দাও, তখন কি করব, এখানে একটা ইমেজের অপশন কিন্তু এরা দিয়ে দিছে রাখছে আমাদের থিম কোম্পানিরা, খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আমরা কি একটা ইমেজ দিয়ে দিতে পারছি না, আমরা চাচ্ছি যে এই লেখাটা চেঞ্জ করবো, এই যে 90 লেখাটা যেটা আছে সেটা আমার চেঞ্জ করতে হবে, এই দেখেন উপরে যে লেখা আছে এটা আমি কি চেঞ্জ করতে পারবো, এই জায়গার মধ্যে আমি কি লিখবো কথার কথা, এই যে আমি যাই দিই না কেন সেটা কি আমার চেঞ্জ হবে, কথার কথা 28 দিলাম, এই দেখেন খুব সুন্দরভাবে আসছে, এটা 120 না, চাচ্ছি যে আমি কথার কথা কি শুধু 12 থাক, এটা 12 থাক, এই যে দেখেন 120 লেখা আছে, আমি যেটাতে ক্লিক করব, আমি বলছিলাম পূর্বে যে আমাদের কি শুধু আমরা কি ক্লিক করব উপরে যেটা কাজ করব সেটা ক্লিক করব, অটোমেটিকলি ওরা আয়সা পড়বে, আমি কি বলছিলাম আপনাদেরকে পড়বে যে অটোমেটিকলি একটা অপশন আসবে, আমরা যে এরকম কাজটা করব ফ্রিল্যান্সার যে হব, যার কারণে যে গভর্নমেন্ট যে আমাদের এত সুন্দর একটা সুযোগ দিচ্ছে ফ্রিল্যান্সার হওয়ার জন্য, আমরা কি অনেকেই বুঝি না বা জানতাম না কিংবা কি যে পে করতে হবে বা দূরে যাইতে হবে, যে এরকম একটা কি বলে আমরা অনলাইনে যে এরকম একটা সুযোগ পাবো গভর্নমেন্ট থেকে, এটা আমরা কি কোনোদিন আশা করতাম বা বুঝতাম? দেখেন ওরা কি আমরা অনলাইনে শিখতে পারছি শুধু উপরে ক্লিক করলেই কি আমাদের অপশন আসছে, দেখেন এই যে 120 লেখাটা যেটা আছে এটা কি আমরা ক্লোজ করে দিচ্ছি, কথার কথা কি
এই জায়গায় 16 লিখে দিলাম দেখেন 16 এই যে অটোমেটিক্যালি আসছে মানে ক্লায়েন্ট বলতেছে এই জায়গায় 50 না রেখে তুমি করো ক্লায়েন্টের এরকম ধরেন এটা ক্লায়েন্টের ওয়েবসাইট উনি চাচ্ছে যে এটা 50 আছে তুমি এটা একটু চেঞ্জ করে দাও আমারে এটা তুমি এখন তো আগে 50 ছিল এখন কথার কথা তুমি 70 দিয়ে দাও কথার কথা আমি এই জায়গায় কি 70 দিয়ে দিলাম এই দেখেন 70 চলে আসবে আমরা শুধু উপরে ক্লিক করব ক্লিক করার যে লেফট সাইডে আমাদের কি অপশন গুলো থাকবে আমাদের যে অপশন গুলো আছে সেই অপশন গুলো খুবই সুন্দর ভাবে আছে সেখানে কি আমরা খালি শুধু চেঞ্জ করব আচ্ছা এই জায়গা হতে পারে কি যে আমাদের যে টেক্সটের কালার গুলো সেই কালার গুলো হয়তোবা কি চেঞ্জ করতে হবে তো এই কালার গুলো লেখা গুলো কালার ক্লায়েন্ট বলতে পারে যে আমি এই কালার গুলো চাই না তুমি কি করো এই কালার গুলো চেঞ্জ করে দাও তো আমরা কি কালার এই লেখার উপর ক্লিক করব ক্লিক করার পর চাচ্ছে যে এটা ব্লু করে দেই কিংবা ব্ল্যাক করে দেই এরকম কিছু চাচ্ছে সে তো আমরা স্টাইলে যাব স্টাইলের পরে দেখুন টেক্সট কালার এটা যেহেতু কি টেক্সট কালারে যখন আমাদের হোয়াইট কালার আছে এই যে হোয়াইট দেখাচ্ছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর কি ব্ল্যাক দেই রেড দেই বা যেটা দেই বা নরমাল দেই সব খুব সুন্দরভাবে কি আমরা চেঞ্জ করতে পারবো পারবো কি পারবো না আমরা একটু কথা বলি আমাদের লাভ একটা কি আইকন আছে লাভ একটা আইকন আছে ক্লায়েন্ট বলছে তুমি এই আইকনটা আমার রাখো না আমার বিজনেস হবে না তুমি এই আইকনটা চেঞ্জ করো তাই আমরা কিভাবে চেঞ্জ করবো দেখেন ক্লোজ করে দিলাম রিমুভ করে দিলাম রিমুভ করার পর যে ক্লোজ করবো আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ দিচ্ছে বা এ মূল কাজ কি এটাই থাকবে আমাদের ওয়ার্ডপ্রেসের কাজ যে আমরা এইভাবে ডেমো ইনপুট করবো এবং কি চেঞ্জ করে দিব কিছু কিছু ক্ষেত্রে ডেমো ইনপুট করার ক্ষেত্রে $200-$300 ওরা পে করবে বেশিক্ষণ সময় লাগবে না $100-$200 যেরকমই হোক না কেন আর এরকম কিছু কাজ ডেমো ইনপুট করার পর আমাদের শুধু কি চেঞ্জ করতে হবে ওদের ক্ষেত্রে আমাদের $300-$400 কি পে করবে ক্লায়েন্ট আমরা কি আমরা কি পারবো না আমরা সবাই একটু একজন একজন করে কথা বলি আমরা কি পারবো না সেটা বলেন আমি যেটা দেখাইলাম হ্যাঁ এটা কি ইজি মনে হচ্ছে আপনার কাছে না খুবই কঠিন ইজি স্যার খুবই সহজ ভাই অনেক সহজ হ্যাঁ যেহেতু আজকে আমরা 2টা থেকে ক্লাস শুরু করছি এখন কটা বাজে 4টা 9 বাজে আমরা একটু 15 মিনিট একটা ব্রেকে যাই কারণ সবারই তো অনেক জরুরত থাকে বা একটা প্রবলেম থাকে না আমাদের একটা আমাদের ব্রেক থাকে তো আচ্ছা আমাদের যে স্ক্রিন রেকর্ডটা হচ্ছিল সেটা কি সেভ করে নেই স্ক্রিন রেকর্ডের দায়িত্ব কে আছিল জানি স্যার করতেছে স্যার ইসলাম হ্যাঁ রাব্বি ইসলাম সাহেব আপনি স্ক্রিন রেকর্ডটা সেভ হ্যাঁ আপনাদের যখন প্রবলেম হবে বা দেখতে না পারবো আমরা তো অবশ্যই জানি যে বারবার অনেকেই যে একজন নিউ আছে ফিরোজ কবি সাহেব আমরা যখন সমস্যায় হবো যে আমরা ক্লাসটা ভুলে গেছি বা কোন অপশনে কাজ করবো তখন স্ক্রিন রেকর্ডটা ভিডিওটা আমরা কি দেখবো আচ্ছা আপনি রাব্বি ইসলাম সাহেব এটা কি সেভ করে নেন এবং কি আমরা যেভাবে লগ ইন অবস্থায় আছি বা জয়েন অবস্থায় আছি এভাবে থাকবো ঠিক এখন কত বাজে 4টা 9 বা 10 আপনি স্ক্রিন রেকর্ডটা সেভ করেন এবং পরবর্তীতে 15 মিনিট ব্রেকের পরে আমরা আবার অবশ্যই আসবো ঠিক আছে এভাবে জয়েন থাকবো আমরা